আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডাতে জি জি একটু ঠান্ডা লেগেছে, তো আপনারা বুঝতে পারছেন তো মানে বোঝা যায় কথা? আচ্ছা, খুব ভালো লাগছে যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, যে এই মানে আমাদের এখানে ট্রেনিংটা নিতে এসছেন। তো আশা করি আপনারা অবশ্যই লাভবান হবেন, আর আপনাদের এত সচেতনতা, এত আগ্রহ আমরা সবসময় দেখি। আমরা দুইজনই আসলে খুব অভিভূত হয়ে যাই, এখানেও আসি এবং আমরা যখন ঢাকার বাইরে যাই বিভিন্ন সেন্টারগুলোতে, ওখানে প্রচুর আসে। যার জন্য বেসিক্যালি আমার খুব ভালো লাগে যে এত সচেতনতা এবং এত জানতে চায় সবাই। এখন তো আগে থেকে অনেকে কিন্তু এই বিষয়গুলো, আর্টিস্টিক বিষয়গুলো, আর্টিজম বিষয়গুলো বেশ ভালোই জানেন না? আপনারা অনেক জানেন। তো আজকে আমার সাবজেক্ট আমি আগে পরিচয় দিই। আমি হচ্ছি, আমার পরিচয় হচ্ছে নাসরিন সুলতানা, সাইকোলজিস্ট, অটিজম রিসোর্স সেন্টার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। আমার ফোন নাম্বারটা আপনারা একটু লিখতে পারেন, 017। আপনার নামটা আরেকবার? নামটা হচ্ছে নাসরিন সুলতানা, সাইকোলজিস্ট, পরে কি অটিজম রিসোর্স সেন্টার। নাসরিন সুলতানা, সাইকোলজিস্ট, অটিজম রিসোর্স সেন্টার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। আর ফোন নাম্বার হচ্ছে 017-555-93083। ঠিক আছে সবার? আচ্ছা, এবার আমরা একটু মনোযোগ দিই, কারণ হচ্ছে সময়টা খুব বাধা ধরার একটা সময়। এই সময়টুকুর মধ্যে আমাকে মোটামুটি সবটাই একটু কভার করতে হবে, তো আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ দিব। আজকে আমার সাবজেক্টটা হচ্ছে অটিজম সম্পর্ক, অটিজম এবং এনডিডি সম্পর্কে প্রাথমিক ধারণা। তো আসলে ভাইয়া কিছুক্ষণ আগে বলে গেলেন এনডিডি মানে কি, আপনারা তো মোটামুটি জেনে গেছেন। হ্যাঁ, তারপরে স্নায়ু অল্প করে বলি, যেটা হচ্ছে স্নায়ুর বিকাশগত সমস্যা। এনডিডি স্নায়ুর বিকাশগত সমস্যা মানে স্নায়ুটা বলতে, স্নায়ুটা হচ্ছে আমাদের ব্রেইনে অনেক রকমের কি বলবো, রগ বলি, শিরা, উপশিরা, এগুলো যে বলি না, মগজ, শিরা, উপশিরা, ব্লাড সার্কুলেশন হচ্ছে, সেগুলো দিয়ে ব্লাড যাচ্ছে আসতেছে, অক্সিজেন যাচ্ছে আসতেছে ব্রেইনে, এবং আমাদের পুরো শরীরটাকে চালাচ্ছে কে, ব্রেইন, মাথা। তো এই যে মাথা, এই মাথাটার মধ্যে অক্সিজেন যাচ্ছে। আমরা মনে করি আমরা নাক দিয়ে বাতাস নিচ্ছি আর হচ্ছে মুখ দিয়ে ছাড়ছি, পেট কুঁচো হচ্ছে, নামছে, বাতাস যাচ্ছে, আমি ঠিক আছি, সেটা কিন্তু না। আমাদের কিন্তু সমস্ত ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেনটা আমাদের ব্রেইনে কিন্তু চলাচল করছে। হ্যাঁ, ব্রেইনে চলাচল করছে বলেই না আমরা সুস্থ আছি, এবং ব্রেইন আমাদের ইনস্ট্রাকশন দেয় যে আপনাকে পিঁপড়া কামড়াচ্ছে কিংবা আগুনে হাত দিলে ছট করে আমি হাত সরে যাচ্ছে, কে সরাচ্ছে এটা? এটা আমার ব্রেইনে আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, নির্দেশ দেয় যে তোমার হাতটাকে চট করে সরিয়ে নিয়ে আসো। ব্রেইন ইনস্ট্রাকশন দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে আমাদের ওই স্নায়ুগুলো, সিস্টেমগুলো, আমাদের যে আল্লাহ তাআলা যে সিস্টেমগুলো করে দিয়েছে এখানে, সেই সিস্টেমগুলো আমাদের মানে ডিরেকশন দিচ্ছে। এবং আমাদের এই ব্রেইনের মধ্যে অনেক ভাগ আছে। হ্যাঁ, সামনের পোর্শন আছে, মিডল পোর্শন আছে, পেছনের পোর্শন আছে, বাঁ দিকটা চালাচ্ছে ডান সাইড,
এবং ডান দিক চালাচ্ছে বাঁ দিক। এর জন্য দেখবেন অনেক সময় কিন্তু মানুষ যখন স্ট্রোক করে বসে তখন কিন্তু দেখবেন যে তার ডান হাতটা ডান সাইডটা প্যারালাইজড হয়ে যায়, অবশ হয়ে যায়। তো ডান সাইডটা যখন প্যারালাইজড হয়ে যায় দ্যাট মিন্স তার বাঁ দিকে অ্যাটাক হয়েছে, বাঁ দিকে অ্যাটাক হওয়াতে সে ডান দিকে প্যারালাইজড, কিংবা বাঁ দিক যখন তার প্যারালাইজড দ্যাট মিন্স ডান দিক তার অ্যাটাক হয়েছে। তো এই যে সিস্টেমগুলো আমাদের, এই সিস্টেমগুলো অনেক ভ্যারাইটিস কারণ আছে। তো যাই হোক, ওই জায়গাটুকু আমরা না যাই, আমি আজকে আপনাদের কাছে বলবো এনডিডিজ এর যে সমস্যা, মোটামুটি তো বুঝতে পেরেছেন যে নার্ভগত যে সমস্যাগুলো, স্নায়ুগত যে সমস্যাগুলো, এইগুলোর কারণে হয়। তো এনডিডিজ এর যে সমস্যা, চার প্রকারের সমস্যা আমরা ডিল করি, সেটা হচ্ছে আপনার অটিস্টিক আছে, অটিজম আছে, বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারপরে হচ্ছে আপনার ডাউন সিনড্রোম আছে, আরেকটা হচ্ছে সেরিব্রাল পালসি মানে আপনার শারীরিক প্রতিবন্ধী। তিন নাম্বার কি? প্রথমটা হচ্ছে অটিজম, সেকেন্ডটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, থার্ড হচ্ছে ডাউন সিনড্রোম মানে ছোট শর্ট, আর চার নাম্বারটা হচ্ছে সেরিব্রাল পালসি মানে শারীরিক প্রতিবন্ধী যে বাচ্চাগুলো আছে। তো ওভারঅল এদের কিন্তু একই রকমের ব্রেইনের ডিসফাংশন, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, মানে মোট কথা ব্রেইনের ডিসফাংশনের কারণে কিন্তু এক একজনের এক একটা ভ্যারাইটিস এর চলে যাচ্ছে সমস্যা। কিন্তু মেইন কিন্তু আপনার এখান থেকেই, এখানেই সমস্যা, এখান থেকেই ওটার একটা ক্লাসিফিকেশন চলে যায়, যেটাকে আমরা আমরা গবেষণা করে আমাদের ডক্টররা বিভিন্ন গবেষণা করে আমরা একটা ক্লাসিফিকেশনে এসেছি নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারে। তো সেগুলো একটা আছে, আরেকটা আছে আজকে, আরেকটা ব্যাপার আছে ওটাতে আমি একটু একটু করে আপনাদের একটু বলে দেই। নিউরো যে চারটা ভাগ বললাম, এই চারটা ভাগের মধ্যে প্রথম ভাগটা আমি একটু পরে বলবো অটিজম নিয়ে, আমি বুদ্ধি প্রতিবন্ধীটা একটু বলি। আপনাদের মধ্যে কি কারো বাচ্চা আছে বুদ্ধি প্রতিবন্ধী? আচ্ছা, ডাউন আছে কয়জনের? আচ্ছা, আর সেরিব্রাল পালসি শারীরিক প্রতিবন্ধী? শারীরিক প্রতিবন্ধী নেই। আচ্ছা, তাহলে আমি অল্প অল্প করে একটু বলি, দ্যাট মিন্স পরে আমি অটিস্টিক এর উপরে যাই, আর খুব তাড়াতাড়ি বলবো। হ্যাঁ, এই জন্যই বলেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার সময় তো বেঁধে দিছে, একটু পরেই ওই যে বড় ভাই এসে আমাকে বলবে আপা শর্ট করেন। তো যেটা বলছিলাম যে বুদ্ধি প্রতিবন্ধী, যেটা আমাদের ব্রেইনে একটা সেল আছে সেটাকে নাম হচ্ছে সেরেব্রাম, এই সেরেব্রামটা হচ্ছে আমাদের ব্রেইনের বুদ্ধিমত্তা, বিচার ক্ষমতা এবং ইচ্ছা মতো আমরা আমাদের পেশিগুলোকে চলাচল করি, নিয়ন্ত্রণ করি। হ্যাঁ, এই সেরিব্রাম যে কথাটা বললাম, ব্রেইনের একটা অংশ, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডিল করে, কি ডিল করে বলেন তো? বললামই মাত্র কিন্তু, বুদ্ধিমত্তা, বিচার ক্ষমতা, হ্যাঁ, এবং আমাদের শারীরিক কিছু কিছু সঞ্চালন, ঠিক পেশিগুলো যে আমরা চলাচল করি এগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন এই সেরিব্রামটা যদি কোনো কারণে জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরবর্তী সময়ে যদি এফেক্ট হয়, সমস্যাগ্রস্ত হয়, তখনই কিন্তু সেই বাচ্চাটা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মায়। আমরা বলি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মায় আল্লাহ দিছে, আল্লাহ কিন্তু সব ঠিক আছে, আল্লাহর হুকুম ছাড়া তো হয়নি, কিন্তু আল্লাহ কি বলেছে না, আপনাকে বিবেক দিয়েছে না, বুদ্ধি দিয়েছে না, সবটাই কি আল্লাহর উপরে আমরা ছেড়ে দিতে পারি কি? আমরা পারি না, আমাদের নিজেদেরও কিছু কি বলবো সচেতনতার অভাব আছে, আমরা অনেক ম্যানেজমেন্ট করতে পারি না, আমরা অনেক সাহস দেখাই, অনেক রকম প্রবলেম আছে। তো দেখা যায় যে জন্মের আগে অনেক সময় হয় মা পড়ে যাচ্ছে, প্রেগনেন্ট অবস্থায় মা পড়ে গেল, কেউ জানলো না, কেউ দেখেনি, ডাক বাবা পড়ে গেছে, কিছু হয়নি, কিংবা একটু স্লিপ কাটলো, বা ঘুমের মধ্যে হয়তো পড়ে গেলো খাট থেকে, কত রকম প্রবলেমস হতে পারে, ভুলবশত এমন একটা খাবার খেয়ে ফেললো, হ্যাঁ, এমন একটা ওষুধ খেয়ে ফেললো। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চা চাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমি কনসিভ করে ফেলছি, কিন্তু ঠিকই আমি একটা ওষুধ খেয়ে নিলাম যাতে তাড়াতাড়ি আমার বাচ্চা একটা অ্যাবডাকশন হয়ে যায়, কিংবা মিনস্ট্রেশন যেন হয়ে যায়, বাচ্চাটা আমার দরকার নেই, কিন্তু দেখা গেল বাচ্চাটা রয়েই গেল। আমরা খুব গর্ব সহকারে বলি আল্লাহ তো ঠিকই রেখে দিছে, ঠিকই রেখে দিছে, ভালোই আছে, কিন্তু কতটুকু ভালো আছে আমরা কি জানি? ডিসাইড করতে হবে, ডিসিশনে আসতে হবে, আমি কি রাখবো কি রাখবো না, আমি রাখবো কি রাখবো না, আমাকে ওইরকম একটা প্রোটেকশনই যেতে হবে, ঠিক আছে, আমি ওরকম করে একটা বাচ্চা পৃথিবীতে আনতে চাই না, ঠিক আছে, আমি কেন আনবো, ওর তো কোনো দোষ নেই,
দোষটা তো আমার, আমি কেন এরকম করে একটা বাচ্চা পৃথিবীতে আনবো? আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এই বাচ্চাটার টেক কেয়ার হবে, বাট দেন কে করবে? আপনি তো সবসময় বেঁচে থাকবেন না, আপনি যাবেন, আপনি তো চলে যাবেন, আমি চলে যাব, তারপরে কি হবে? এগুলো চিন্তা ভাবনা করা উচিত। বুদ্ধি 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 যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে অনেক সময় আমি আমি বেসিক্যালি এই বাচ্চাগুলোকে বলি অনেকটা কাঁসা কাঁসা, চেনেন তো কাঁসা কিভাবে চকচক করে? ঘষতে ঘষতে চকচক হয় না? আমি আসলে এই ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বাচ্চাগুলোকে আমি কাঁসাই বলি, যে এদের যদি একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে যদি একটু ডিল করা যায় এই বাচ্চাগুলো অনেকটাই ডেভেলপ করে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আশেপাশে পরিবেশ, আমাদের সমাজ অনেক সময় এগুলোকে ইগনোর করে, টিজ করে, মায়ের পা বাবার পা কোনো না কোনো সমস্যা বিভিন্ন ধরনের কথা বলে। তারপরে এখন অনেক উন্নত হয়ে গেছে মানুষের, এখন মেন্টালিটি চেঞ্জ, আচরণও চেঞ্জ, সমাজও অনেকটা চেঞ্জ হয়ে আসতেছে। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে নর্মাল স্কুলগুলোতে দিবেন এবং আপনারা বোঝার চেষ্টা করবেন যে স্কুলে যাচ্ছে বাচ্চাটা কতটুকু নিতে পারছে, এবং এই ক্ষেত্রে বাচ্চাগুলোকে প্রেশার ক্রিয়েট করবেন না, যতটুকু নিতে পারে কি নিতে পারবে, যেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে কি, আমার কিন্তু আগে জীবন, তারপরে হচ্ছে আমার শিক্ষা। আমার শিক্ষা আগে না, আমার জীবন পরে না, আমার জীবন আগে, আমার পরে হচ্ছে আমার শিক্ষা। শিক্ষাটা কি? শিক্ষাটা এমন একটা শিক্ষা হওয়া উচিত যা আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। শুধু শিক্ষা শুধু বইয়ের মধ্যে থাকলে তো হবে না, শিক্ষাকে আমার ব্রেইন দিয়ে, দুই হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় বোঝেন তো, পঞ্চ ইন্দ্রিয় জিব্বা নাক কান চোখ, হ্যাঁ স্বাদ, এগুলো সব মিলেই কিন্তু আমার শিক্ষা। এখন আমি এই শিক্ষাটা কিভাবে কাজে লাগাবো? আমাকে শিক্ষাগুলো কাজে লাগাতে হবে। এই বাচ্চাটাকে একটা স্কুলে দিব আমি, এই বাচ্চাটা কতটুকু নিবে, কতটুকু বুঝতে পারছে, ডন প্রেশার ক্রিয়েট, প্রেশার ক্রিয়েট করা যাবে না তাকে, যতটুকু আপনি মাথা হাত বুলিয়ে বুঝিয়ে তাকে ইম্পর্টেন্স কিছু জিনিস আপনি তাকে শেখাবেন, সেটা হচ্ছে তার নিজের নাম লেখা, বাবার নাম লেখা, ঠিকানাটা লেখা, টেলিফোন নাম্বারটা লেখা, এবং তার সাথে আপনি সময় দিবেন এবং কথা বলবেন যে তুমি একটা বিপদে পড়লে কিংবা আমি অসুস্থ হয়ে গিয়েছি তুমি কাকে কল করবা, সবার আগে কাকে করবা। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটিস, কি এটা হচ্ছে দায়িত্ববোধ, এই যে একটু একটু করে দায়িত্ববোধ। কিংবা আপনি কাজ করছেন, আপনার একটা ফোন বাজতেছে, আপনি ধরছেন না ইচ্ছা করে, বাবা তুমি ফোনটা গিয়ে পিক করো তো, পিক করো, ফোনটা ধরো, ধরে বলো কে ফোন দিয়েছে, সালাম দাও, সালাম দিয়ে ফোন জিজ্ঞেস করো সে কেমন আছে, বলো আম্মা কাজ করছে, আম্মাকে দিচ্ছি, আপনি দেরি করেন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের নর্মাল বাচ্চাদেরও কিন্তু শিখাই, শিখাই না? হয়তো এই ক্ষেত্রে আমাদের এই বাচ্চাগুলোর ক্ষেত্রে একটু সময় বেশি দিতে হয়, বেশি দিতে হয়। আপনি এখন গাছের চারা বুনি আমরা মাটিতে, চা বীজ বুনি, বীজ বোনার পরে তারপরে কি হচ্ছে, আপনি বীজ বুনে তো আর বসে থাকেন না, বীজ বোনার পরে তো আমরা অনেক চেষ্টা করি গাছটা ভালো সার দিয়ে সুন্দর করে উঠুক, তখন একটু একটু করে উঠে অনেক চেষ্টার পরে দেখতে ভালো লাগে না যে গাছের চারা থেকে, বীজ থেকে গাছের চারা বের হচ্ছে, দেখতে সুন্দর লাগে। তারপর তো আপনি সেবা যত্ন করতেছেন, করতে 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 যখন একসময় গাছ অনেক বড় হয়ে যায়, উপর দিকে তাকিয়ে কি শান্তি লাগে না, যে কি ভালো লাগে গাছটা কত বড় হয়ে গেল। লাইক দিস, বাচ্চার মতোই তো না, ফিলিংসটা কিন্তু ওরকমই থাকে। এখন আপনি একটা টার্গেট করবেন, কিসের টার্গেট, যে আমি আমার বাচ্চার পেছনে ফাইভ ইয়ার্স আমি অক্লান্ত পরিশ্রম করব। কিভাবে, মেরে টেরে না, আপনার ধৈর্য দিয়ে, আপনার সহ্য দিয়ে, আপনার নিয়ম দিয়ে, আপনার নিষ্ঠা দিয়ে আপনি এই চেষ্টাটা করবেন। এবং নট অনলি আপনি একা, একটা ফ্যামিলির পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে। একটা বাচ্চাকে একা একজন মা মানুষ করতে পারে না, একটা বাবা মানুষ করতে পারে না, দুজনে মিলে করতে হবে। নট অনলি দিস, আপনার ফ্যামিলির মধ্যে আপনার বোন আছে, আপনার ভাই আছে, আপনার বাবা আছে, দাদা দাদি নানা নানি যেই থাকুক, কোনো না কোনো মেম্বার্স থাকে, এবং সবাই মিলে বসে একটা আলোচনা করবেন যে না, ওকে আসলে কোঅপারেটিভ করা দরকার। এই যে সবাই মিলে যদি একটু কোঅপারেটিভ করে দেন, তাহলে কিন্তু এই 5 বছরে ও যে লার্নিংসগুলো হয়ে গেল, এইগুলো কিন্তু 5 বছর পর, 6 বছর পরে আপনাকে কিন্তু আর তাকাতে হচ্ছে না, পেছন দিকে তাকাতে হবে না, কারণ ও ওই লাইফটায় ওই লার্নিং এ ইউজ টু,
ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। প্রত্যেকদিন আমরা সকালে উঠে দাঁত ব্রাশ করি, কোনো একদিন যদি আপনি মিসিং করেন আপনার কাছে মনে হয় না যে কি যেন একটা করি নাই, কি যেন একটা করি নাই, কি যেন একটা করি নাই, মনে কিন্তু ঠিকই পড়ে সন্ধ্যায় কিংবা বিকেলে কিংবা রাতে শুতে যাওয়ার আগে মনে হয় আরে আজকে তো দাঁত ব্রাশ করিনি, হচ্ছে তো মনে হয় না, এরকম হয় না, পড়ে না, এইটাই নিয়ম, এইটাই অভ্যস্ত হয়ে যাওয়া। এই বাচ্চাগুলোকে এইভাবে অভ্যস্ত করতে হবে এবং ঘরের টুকটাক কাজের মধ্যে আপনি তাকে হেল্প করবেন, তার নিজের জামা কাপড় পরা, তার নিজের পার্সোনাল কাজগুলো, বাথরুমে গিয়ে ওয়াশ করাটা কিভাবে ওয়াশ করবে, টিস্যু পেপার দিয়ে ওয়াশ করতে হয়, এবং তারপরে হচ্ছে তাকে সাবান কিভাবে হাতে লাগাতে হয়, গোসল করতে হয়, গোসল করে সে বেড যাতে না হয়ে আসে সেটা টাওয়াল পেঁচিয়ে আসবে, মানুষ আছে তোমাকে দেখে খাসবে, খারাপ বলবে, এটা অভ্যাস করতে হবে। গিয়ে তুমি তোমার রুমে গিয়ে কাপড় চোপড় পরো, বাসায় একটা গেস্ট আসলে তাকে সালাম দিতে হয়, এন্টারটেইন কিভাবে করতে হয়, এগুলো আপনাকে এইভাবে শিখিয়ে নিতে হবে। কিছু কিছু ভালো সিনেমা দেখান, আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যান, একটু ভালো জায়গায় ঘুরান, যাতে ও বুঝতে পারে যে যত আপনি এদের বাইরে নিয়ে একটু ঘুরবেন ঘুরাবেন ততই বুঝবেন, এবং সাথে সাথে আপনি বলবেন যে এটা এইরকম করে, এটা আসতে, এটা করা যাবে না। তো এইগুলো আপনাকে করতে করতে ও অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, এখন আসি ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম আমাকে শর্ট শর্ট করে কিন্তু বলতে হবে, বেশি বলা যাচ্ছে না আমাকে, বুঝছেন, আমি এসডিতে এখন বলতে যেতে পারিনি। আচ্ছা, এখন ডাউনসে আসি। ডাউনস বাচ্চা তো আপনাদের এখানে আছে দুই তিনজনের। আমাদের শরীরে না ক্রোমোজোম আছে, ক্রোমোজোম হচ্ছে 46টা ক্রোমোজোম আছে, জানেন তো যে আমাদের ক্রোমোজোম আছে, যেগুলো হচ্ছে আমাদের আমরা বলি যে চাচার মতো হয়েছে, দাদার মতো হয়েছে, ফুপুর মতো হয়েছে, এই যে কার মতো হয়েছে, হওয়াটা হচ্ছে এই যে ওই জিনটা ওই জিনের থেকে আমার শরীরে জিন এসছে, আমার দাদার শরীর থেকে আমার শরীরে এসছে, বাইরে এসে কোনো মাধ্যমে এসছে, মাঝখানে আমার বাবা আমার মা আমি কিছু পাই, নানার বাড়ি থেকে কিছু পাই, দাদার বাড়ি থেকে মিলানো, এই যে জিনটা, এই জিনটা 46টা জিন আছে আমাদের শরীরে, তার মধ্যে 21তম একটা জিন আছে, যেই জিনটা 21তম জিনটার ক্ষেত্রে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে একটু নড়বড়ে হয়ে যায়। এটার মধ্যে কারো হাত নেই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে হাত, এটার মধ্যে কারোর কোনো হাত নেই, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই জানেন কেন হলো, কি কারণে হলো, এটার কারণ এখন পর্যন্ত বের করা যায়নি, এখনো হয়নি। ওই 21তম ক্রোমোজোমটাই হেরফের হয়ে যাচ্ছে, ওখানে দুইটার জায়গায় তিনটা এসে যাচ্ছে, ওই তিনটা এসে যাওয়াতেই আমাদের এই বাচ্চাগুলো আপনার ডাউন সিনড্রোম হচ্ছে, এবং এইটা সাধারণত হয় একেবারে প্রাইমারি স্টেজে, যখনই একটা মা কনসিভ করে একদম প্রথম অবস্থায় এই প্রবলেমসটা হয়ে যায় জিনগত সমস্যার কারণে, এবং এটার কারণে এই বাচ্চাটার মানসিক এবং শারীরিক কিছু প্রবলেমস দেখা দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাচ্চাগুলো আপনার হার্টের ফুটো নিয়ে আসে, হার্ট ডিজিজ, তারপরে হচ্ছে আপনার ফুসফুসে কয়েকদিন পর পরই আপনার ইনফেকশন হচ্ছে, এবং ওরা একটু শর্ট হচ্ছে, চেহারাটা গোলগাল হচ্ছে, চোখগুলো গোলগাল হচ্ছে, জিভের মধ্যে অনেক কাটা কাটা দাগ থাকতেছে, ঠান্ডা লাগছে, অনবরত কিন্তু এরা নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তারপরে হচ্ছে এরা কিন্তু খুব অলস টাইপের হয়, একটু বাল্কি হয়ে যায় শরীর, হ্যাঁ, এবং খুব ঠান্ডা মেজাজের, খুবই ঠান্ডা। মাঝে মধ্যে এদের মধ্যে আমরা একটু অটিজমের ভাব দেখি, সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টে যখন আসে তখন, তো আদারওয়াইজ দেখা যায় যে এই বাচ্চাগুলো এর সমস্যা। তবে এদের ক্ষেত্রে আমি বলবো যে এদের কিন্তু অনেক কিছু করানো যায়, ছবি আঁকা, গান শেখানো, তারপরে হচ্ছে আপনি অনেক রকমের কালচারাল সাইডে আপনি এদের ইনভলভ করতে পারেন, লেখাপড়াটাও করতে পারেন, তবে এদের বুদ্ধিগত সমস্যা আছে, এরা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারে না, বারবার এদের রিপিটেশন করাতে হয় বারবার। তারপরেও আমি বলবো যে চেষ্টার তো শেষ নেই, ফল আমরা পাবোই, আমি খুব হোপফুল এবং আমি আশা করবো আপনারাও খুব হোপফুল থাকবেন। এবং সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলোর আরেকটা জিনিস হচ্ছে, অলওয়েজ এই বাচ্চাগুলোকে চোখের এবং কানের, চোখ এবং কান এই দুইটা ট্রিটমেন্ট আপনারা কন্টিনিউয়াস করবেন, কারণ এই দুটোতে ওই বাচ্চাগুলোর এফেক্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি, এটা হচ্ছে জন্মের আগে হয়ে যাচ্ছে, জন্মের সময় হয়, জন্মের পরবর্তী সময় হয়ে যায়। জন্মের আগে বলতে আসলে যে বললাম, অনেক সময় মা পড়ে যাচ্ছে, এমন কোনো খাবার খেয়ে ফেললো, এমন কোনো ওষুধ খেয়ে ফেললো ডাক্তারের কনসাল্ট ছাড়া, সেটাও হতে পারে। জন্মের সময় হতে পারে, অনেকের সময় দেখা যায় যে আপনার ফ্লুয়েড কমে যাচ্ছে, মায়ের পেটের মধ্যে যে পানিটা থাকে
ফ্লুয়েড, এই ফ্লুয়েডটা কমে যাচ্ছে। এইটা কমে যাওয়া মানে কি, মারা অনেক সময় দেখবেন অনেক বলে যে পানি ভাগ অল্প বের হয়েছে, ঠিক আছে, ওই অল্প পানিটা আপনার আমার কাছে পানি, কিন্তু ওই বাচ্চাটার পুষ্টি, ওই বাচ্চাটার একটা পুষ্টি। এমনও দেখা যায় পানি ভেঙে গেছে কালকে সন্ধ্যায়, এখন পর্যন্ত আমি এইভাবেই আছি। এই যে একটা ফ্লুয়েড, মার ভেতরে যে ফ্লুয়েড থাকতেছে, ফ্লুয়েডের মধ্যে যে বাচ্চাটা থাকতেছে, এই ফ্লুয়েডের মধ্যে কি আছে, ওর অক্সিজেন আছে, বাতাস, ওর খাবার, ওর পুরো পৃথিবীটা ওই পানিটার মধ্যে। যখন এই পানিটা ভেঙে যাচ্ছে, এটা আল্লাহ তাআলার হুকুম, পানি ভেঙে যাচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সে পৃথিবীতে আসবে। দিস ইজ দ্য সিস্টেম, এটা আল্লাহ তাআলার প্রদত্ত সিস্টেম। কিন্তু কি হলো, এই পানিটা, আমার পানিটা যাওয়ার মানে হচ্ছে রাস্তাটা পিচ্ছি, রাস্তাটা তার আসার জন্য তৈরি, কিন্তু আমার পানি ভেঙে গেছে গতকাল, জায়গাটা তার পিচ্ছিল নেই, আছে কি? কিন্তু আমরা চেষ্টা করছি বাচ্চাটাকে ওই দিক থেকে, ওই শুকনো অবস্থায় বাচ্চাটাকে আনতে, তখন দেখা যায় অনেক সময় বাচ্চাটার ব্রেইনে চাপ পড়ে, মাথায় চাপ পড়ছে, টেনে আনছে, ফর সেভ করছে, মেশিন দিয়ে টেনে আনছি, হাত দিয়ে টেনে আনছি, মাথা অনেক সময় বাঁকায়া যাচ্ছে, বের হচ্ছে মাথা বাঁকানো, আবার এটাকে আবার ধরে 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 মাটির পুতুল ঠিক করে দিলাম, একটু পরে দেখা যায় বাচ্চা কাঁদছে না, কান্না করছে না, একদিন পরে বাচ্চা কাঁদতেছে। এমনও হয় বাচ্চা এত চিৎকার করছে, বাচ্চা চিৎকার বন্ধ হচ্ছে না, সাথে সাথে বাচ্চাকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিশু হসপিটালে, আইসিইউতে, ইনকিউবেটর ভিতরে রাখা হচ্ছে বাচ্চাগুলোকে, বাচ্চা চিৎকার করেনি। এই যে বাচ্চাটা যে চিৎকার করলো না, তো এই যে বাচ্চাটার যে সমস্যাটা হলো, একটা বাচ্চা সাধারণত জন্মের পরপরই যদি সে চিৎকার দেয়, চিৎকার দেওয়া মানে হচ্ছে কি, আমি পৃথিবীতে এসেছি, সেইটা না। আমরা বলি, আমরা সাধারণত আত্মীয় স্বজন বলি, চিৎকার দিয়ে জানাচ্ছে সে এসছে পৃথিবীতে, আমার জায়গা রেডি করো, আমি এসছি, আমার জায়গা হয়ে গেছে। কিন্তু চিৎকারটা হচ্ছে একটা বাচ্চার সুস্থতা। বাচ্চাটা যখনই সে আসবে পৃথিবীতে, সাথে সাথে সে চিৎকার দেয়, চিৎকার দেয়া মানে হচ্ছে আমার, আমি সব দিক থেকে সুস্থ, আমার সমস্ত অর্গানিজম গুলো, আমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সব সুস্থ। চিৎকার মানে হচ্ছে চিৎকার দেখছে, চিৎকার করছে, আমি আমি ঠিক, আমি সুস্থ। বাচ্চা অনেক সময় চিৎকার করে না, চিৎকার করছে না, এমন আবার এমনও হচ্ছে, এমন চিৎকার করছে, আবার দেখা যাচ্ছে যে জন্মের পর পরই, আপনার 7 দিন পর, 3 দিন পর, 15 দিন পর, 1 মাস পর, বাচ্চা প্রচন্ড জ্বর, এমন জ্বর উঠে গেল, জ্বরের সাথে সাথে তার খিঁচুনি উঠে গেল, ফেনা বের হয়ে গেল মুখ দিয়ে, খাচ্ছে না বাচ্চা, কিছু খাচ্ছে না, চিৎকার, জ্বর, কিংবা ডায়রিয়া হয়ে গেল, এমন ডায়রিয়া হয়ে গেল 1 বছরের মাথায় ডায়রিয়া হচ্ছে, ছয় মাসের মাথাও ডায়রিয়া হয়ে যাচ্ছে। এই যে ডায়রিয়াটা হয়ে গেল, খুব দৌড়াদৌড়ি করলাম, আমরা খাওয়ালাম, এই করলাম, সেই করলাম, বহুত কিছু, এ বলে এটা খাওয়াতে, এ বলে এটা খাওয়াতে, এ বলে এটা খাওয়াতে, বহুত কিছু করলাম, নাক দিয়ে নল দিয়ে রাখলো, স্যালাইন ট্যালাইন দিয়ে দিয়ে বাচ্চা পড়ে আছে। কিন্তু এইটা তো সমাধান না, সমাধান হচ্ছে যখন আমি দেখবো যে এই বাচ্চা অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার এই বাচ্চা 6 মাসে গড়াগড়ি দিচ্ছে না, ধরে 8 মাসে ধরে দাঁড়াচ্ছে না, সবকিছুতেই তার লেট, সবকিছুতেই তার লেট। একটা সময় দেখা যাচ্ছে যে হাঁটছে হাঁটছে হঠাৎ করে তার পাটা বাঁকা হয়ে গেল, ফুলে গেল, হচ্ছে না, দৌড়াতে হচ্ছে আমার, অনেক রকমের কমপ্লিকেশন দেখা যায় শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে দেখা যায় খিচুনিটা আপনার থেকেই যাচ্ছে, থেকে তখনই একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে যেতে হয়, গিয়ে তখন দেখা যায় যে খিচুনিটা এই বাচ্চার ক্ষেত্রে বন্ধ করতে হবে, খিচুনিটা মাস্ট বি বন্ধ করা দরকার। কারণ একটা খিচুনি হচ্ছে, আমি বলি একটা খিচুনি হচ্ছে একটা ভূমিকম্প, ব্রেইনেরই একটা ভূমিকম্প। ভূমিকম্পকে হলে কি হয়, একটা বিল্ডিং মাটির নিচে চলে যায়। এখন বাচ্চাদের যখন খিচুনিটা হচ্ছে, তখন মাথার তো সব সাইড তো আর আপনার ড্যামেজ না, ভালো সাইড তো আছে, তো ওই খিচুনিটা এসে দেখা যায় ওর ভালো সেলগুলোকে দিয়ে গেল, ড্যাম করে, ড্যামেজ করে দিয়ে গেল,
এখন এই যে ড্যামেজ করে দিয়ে গেল, এখন আমি বাচ্চাটাকে অনেক কিছু শিখালাম, শিখিয়ে আনলাম, পড়ালাম, বাচ্চাটাও ঠিক আছে, এমন একটা খিঁচুনি আসলো, আসার পর থেকে বাচ্চাটা সব কিছু আবার সেই শূন্যতে চলে গেল। তো এই ক্ষেত্রে বলি যে আমরা বাচ্চা মনে রাখে না, আমার কাছে অনেক পেশেন্ট আসে বলে যে মনে থাকে না, বাচ্চাকে শিখাচ্ছি মনে থাকে না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খিচুড়ির ওষুধটা এক বেলা খাওয়ালাম আমি আরেক বেলা খাওয়ালাম না, বা শেষ হয়ে গেছে আবার যাব ডাক্তারের কাছে, যে ডাক্তারের কাছে গিয়ে আপনাকে বন্ধ করতে হবে, ডাক্তারের কাছে গিয়ে আপনাকে কমে আনতে হবে বা বাড়ায় আনতে হবে, এটা ডক্টরই ভালো বলবে। এখন সব ওষুধ তো 3 মাসের ওষুধ দিয়েছে, যাবো 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 করতে করতে আরো 3 মাস কিন্তু পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, আপনার তো অনেক কাজ, কিন্তু দেখা গেল যে বাচ্চাটা তো ক্ষতি যা হওয়ার হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এগুলো আসলে একটু সচেতন হওয়া দরকার, আর হচ্ছে ওষুধপত্র খাওয়ানো দরকার, খাবারেরও কিছু রেস্ট্রিকশন আছে এগুলোকেও কন্ট্রোল করতে হবে, এবং থেরাপি দরকার, যাদের শারীরিক প্রতিবন্ধী যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে একটা থেরাপি আছে, ব্যায়াম যেটাকে বলে, কিছু ওদের জন্য কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা ভালো হয়ে যাচ্ছে, যদি একদম প্রাইমারি স্টেজ থেকে আপনারা নিয়ে আসেন তাহলে দেখা যায় যে অনেক সময় এই বাচ্চাগুলো ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, হাঁটতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমি এনডিডিজ সম্পর্কে 3টা বলেছি, এবার আমি আমাদের মেইন যে থিমটা অটিস্টিকের উপরে যাব, অটিজম এর উপরে। মোটামুটি আপনাদের সবার বাচ্চাই মনে অটিজম না এখানে? অটিজম, আচ্ছা, অটিজম শব্দটা প্রথম, একেবারে প্রথম আপনার 1912 সালে পল হিউজেন বুলার নামে একজন চিকিৎসক, সে প্রথম আবিষ্কার করছেন যে এই অটিজম শব্দটা, চিকিৎসক উনি এই অসুখটা, এই রোগটাকে সে আবিষ্কার করছেন এবং নাম দিয়েছেন অটিজম। কত সালে? 1912 সালে। নাম কি? পল হিউজেন বুলার। এবং এই অটিজম শব্দটার অর্থ হচ্ছে আত্মমগ্ন, নিজের মধ্যে ডুবে থাকা, নিজের মধ্যে ডুবে থাকা, আত্মমগ্ন। এবং দেখা যাবে এই বাচ্চাগুলোর মেইন বৈশিষ্ট্যটা কি, যে এটারও কিন্তু মেইন আপনার স্নায়ুগত সমস্যা, স্নায়ুগত বিকাশ, বিকাশের সমস্যার কারণে এই অটিজম কে আমরা শনাক্ত করতে পারছি। বিকাশগত সমস্যা মানে বুঝছেন, স্নায়ুর বিকাশগত সমস্যা বলতে এটা বোঝাচ্ছে যে একটা বাচ্চা 3 মাসে কি করে, 4 মাসে কি করে, 5 মাসে কি করে, 6 মাসে তো সাধারণত বাচ্চাগুলো কিন্তু এই যে কি বলে পোল্ট্রি খায় না বিছানার মধ্যে, এই যে একটা ব্যাপার, 3 মাসে দেখা যাবে বাচ্চাকে সাউন্ড করলে বাচ্চা ঘুরে তাকায়, চোখের দিকে তাকাচ্ছে, আপনি একটা আওয়াজ করছেন চোখের দিকে তাকাচ্ছে, হ্যাঁ আপনি ডাকছেন সে চোখের দিকে তাকাচ্ছে, দিস ইজ দ্য আই কন্টাক্ট। এই যে চোখের দিকে তাকানো এই জিনিসটা কিন্তু মোটামুটি বোঝা যায়, কিংবা তার হিয়ারিং লস থাকলেও কিন্তু বোঝা যায় যে ডাকলে কিন্তু সে শুনছে না, দ্যাট মিনস হিয়ারিং লস হতে পারে বাচ্চা। কিছু কিছু শব্দ আছে বাবলিং করে, বা বা দা দা, ই ই ই ই ই, এই যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস গুলো যখন বাচ্চা না বলবে তখনই আপনাকে বুঝতে হবে যে কিছু একটা সমস্যা হচ্ছে, আমার বাচ্চা কেন এই সাউন্ড গুলো করছে না, কেন করছে না। তো সেই ক্ষেত্রে হয় কি যে এই যে বাচ্চাটার এই অটিজম, এই যে বিকাশটা, এগুলো হচ্ছে যে আপনার বয়সের সাথে সাথে যদি বিকাশটা সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি যে বিকাশগত সমস্যার কারণ, অটিজমটা হচ্ছে বিকাশগত সমস্যা জনিত কারণ। এবং এই যে অটিজম, অটিজমের অনেকগুলো ভাগ আছে, আপনার ক্লাসিক্যাল অটিজম আছে, এগুলো আসলে হয় কি আপনাদের বলি না, কারণ এগুলো আমরা যখন আমাদের কাছে ক্লায়েন্টগুলো আসে, বাচ্চাদের নিয়ে আসে, আমরা অ্যাসেসমেন্ট করি যে আসলে বাচ্চাটাকে আমি কোন সেক্টরে ফেলবো, ক্লাসিক্যালে ফেলবো, অ্যাসপারজারস পে ফেলবো, রেড সিন্ড্রোমে ফেলবো, অনেকগুলো সিমটম আছে আমাদের অটিজমের মধ্যে, অনেক ভাগ আছে। তো যাই হোক, তো আমি ওই ভাগগুলোর মধ্যে যাব না, আমি শুধু এটুকুই বলি যে এই বিকাশগত সমস্যাগুলোর কারণে এই সমস্যা বাচ্চাগুলোকে আমরা অটিজমে ফেলতে পারি। এখন এই এই অটিজমের লক্ষণগুলো কি বলেন তো, কেউ পারবেন, আপনাদের বাচ্চারা আছে তো বলেন তো, একটা দুটো করে আমাকে একটু বলেন তো দেখি, কিভাবে বুঝলেন যে আপনাদের বাচ্চারা অটিস্টিক? আই কন্টাক্ট হয় না ম্যাডাম, ডাকলে সাড়া দেয় না। হ্যাঁ, ডাকলে সাড়া দেয় না, আই কন্টাক্ট নাই, কথা বললে তাকায় না, একই কাজ বারবার করে, একই কাজ বারবার করে, বারবার বলছে, নিজের সাধারণ শব্দে কথা বলে। হ্যাঁ, গুড, আপনারা তো অনেক কিছুই জানেন, অনেক জানেন।
তো এখন কথা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো যখন এই একটা বাচ্চার মধ্যে আমরা এগুলো দেখি, তখনই আমরা বলি যে এই বাচ্চাটার মধ্যে অটিজমের ভাব আছে। এবং এটা সাধারণত আপনার 3 বছর, 3 বছর থেকে স্টার্ট হয়। আমি বলি যে আমি আরেকটু আগে থেকে ধরি, সাধারণত সবাই বলে 3 বছর থেকে, কিন্তু তাকাচ্ছে না, বুঝতেছে না, শুনতেছে না, এটা তো মোটামুটি আরেকটু আগে থেকেও বোঝা যায় বাচ্চা। তো যাই হোক, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা বলি যে এই বাচ্চাগুলোর অটিজম। এখন এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে স্বাভাবিক করব, কিভাবে একটু আমাদের আচরণের মধ্যে, স্বাভাবিক আচরণের মধ্যে, পুরোপুরি না, এবং এটার কোনো কারণ কিন্তু এখন পর্যন্ত ধরা যায়নি, অটিজমের কিন্তু কোনো এখন পর্যন্ত কারণ আসে নাই যে স্পেসিফিকলি আপনার কোন কারণে অটিজমটা হয়েছে। এখানে তবে গবেষণা করে আসতেছে যে আপনার অনেকগুলো কারণ, তার মধ্যে ধরেন জিনগত সমস্যা আছে, ক্রোমোসোমের সমস্যা আছে, তারপরে হচ্ছে আপনার 46টা ক্রোমোজোমের ক্ষেত্রে অনেক সময় 47টা ক্রোমোজোম হয়ে যায়, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সেকেন্ডলি আমি বলবো যে আপনার বেশি বয়সে বিবাহ এবং কম বয়সে বিবাহ। হ্যাঁ, সাধারণত তো দেখা যায় যে আমরা সায়েন্টিফিক ডাক্তারি ভাষায় আমরা বলবো যে 30-32-এর পর আসলে বাচ্চাটা নেওয়া উচিত না। তারপরে তো আমাদের দেশে 35-ও নিচ্ছে, 35-ও মা হয় হচ্ছে না, অনেক রকমের কমপ্লিকেশন নিয়ে জন্ম হচ্ছে, কিন্তু বেসিক্যালি কিন্তু আপনার মা হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে 23 থেকে 29, কিন্তু আমি বলি 30, বাড়িয়ে দিলাম এক বছর বাড়িয়ে দিলাম আমি, 23 থেকে 30 সবচেয়ে সুন্দর একটা পারফেক্ট টাইম হচ্ছে এটা। তারপরে কিন্তু আমরা মানি না, আমরা 45-ও গিয়ে মা হচ্ছে, হ্যাঁ এরকম আছে, এরকম অনেক ধরনের কমপ্লিকেশন আছে। আরেকটা যেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের মধ্যে বিয়ে না হওয়া। পারিবারিক সম্পর্ক মানে বুঝতে পেরেছেন? বা চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, ভাই বোনদের মধ্যে, এবং এই যে চার কয়েকটা রিলেশনস আছে, এই রিলেশনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে 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 বেশি জটিল একটা রিলেশন কোনটা বলেন তো? সবচেয়ে বেশি একটা জটিল রিলেশন সেটা হচ্ছে মামাতো আর ফুফাতো ভাই বোন। অফকোর্স একই ব্লাডের, আমার বাবা, আমার শাশুড়ি আর হচ্ছে আমার বাবা, একই ব্লাড কানেকশনস। সবচেয়ে ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে আপনার মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে। চাচাতো আছে, খালাতো আছে, খালাতোটা আমরা একটু পরে স্টেপই ধরি, চাচাতো সেকেন্ড পজিশন, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল পজিশন হচ্ছে মামাতো এবং ফুফাতো। এবং আমার কাছে, আমি মোর দেন অনেক 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 লটস অফ প্যাশেন্টস পেয়েছি, অনলি মামাতো ফুফাতো ভাই বোন, মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হয়েছে, বাচ্চা অটিস্টিক, বিভিন্ন ধরনের সিমটম এসছে। আবার অনেক সময় আছে মা বাবার ব্লাড কানেকশন, ব্লাড গ্রুপ এক হলো, অনেক সময় কিন্তু এই প্রবলেমসগুলো আসে, সেক্ষেত্রে কিন্তু এখন সরি, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের কনসার্ন নিয়ে জেনে তারপরে কিন্তু এখন মানুষ কনসিভ করে, বুঝতে পেরেছেন? এগুলো একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে জন্মের সময় কিন্তু আপনার বিভিন্ন টাইপের, এই যেগুলো একটু আগে আমি আলাপ করেছি যে অনেক রকমের কমপ্লিকেশনসগুলো হয়, এগুলোকেও আপনাদের একটু নজরে রাখতে হবে, কখন কোন সময় কী কারণে হচ্ছে আমরা জানছি না। এবং প্রেগনেন্সি অবস্থায় অনেক ইনজেকশন নিতে হয়, টিকাগুলো নিতে হয়, এগুলো আছে, খাবার দাবারের কিছু ব্যাপার আছে, এগুলো আছে। এখন আমি অটিস্টিক বাচ্চাদের কিছু খাবারের কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলোর রক্তের মধ্যে কিন্তু আপনার এক ধরনের অ্যালার্জি আছে, এক ধরনের অ্যালার্জি থাকে যেগুলোকে আমরা সাধারণত বলি ফুড ইন্টলারেন্স। হ্যাঁ, ইন্টলারেন্স, ফুড ইন্টলারেন্স বলি আমরা, কিন্তু এই যে খাবারের যে অ্যালার্জিগুলো আছে, এই অ্যালার্জিগুলো সাধারণত কিছু কিছু খাবার আছে আমাদের, ওদের তো ব্লাডের মধ্যে অ্যালার্জি আছে, এবং কিছু কিছু খাবার আছে যেই খাবারের মধ্যে কিছু অ্যালার্জি আছে, এবং এই অ্যালার্জিগুলোকে বাড়িয়ে দিচ্ছে। এই অ্যালার্জিগুলো বাড়ার কারণে কিন্তু ওরা অস্থির, ঘুম হচ্ছে না, লাফালাফি করছে, মানসিক বিকাশটা কম, বুদ্ধিগত বিকাশটা কম। এই খাবারগুলো আমরা সাধারণত
এড়িয়ে যেতে বলি, কিন্তু অনেকে আছে এগুলো কিন্তু মেনটেন করে না। এবং এই বাচ্চাগুলোর মেইন খাবার হচ্ছে প্যাকেট জাতীয় খাবার, চিপস, চকলেট, চিংগাম, ডালমুট, ডিম, আইসক্রিম, দুধ, চানাচুর, পেপসি, কোক, সেভেন আপ, ফান্টা, ঠিক না? এইগুলো বাসা থেকে বের হলে আগে ওই প্যাকেটের খাবারগুলো আগে দরকার, ওই খাবারগুলো আগে খেতে হবে। কিছু খাবার আছে সেটা হচ্ছে আপনার গ্লুটেন এবং কেসিন। গ্লুটেন কি? গ্লুটেন হচ্ছে এমন একটা উপাদান যে খাবারগুলোর মধ্যে আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আটার রুটি, আপনি একটু লিখে নিতে পারেন, আটার রুটি, যব, এগুলো খাওয়ানো যাবে না, নুডলস, এগুলোর মধ্যে গ্লুটেন আছে, গ্লুটেন। এই গ্লুটেন হচ্ছে বাচ্চাকে অস্থির করে দেয়, অটিস্টিক বাচ্চাদের অস্থির করে। নুডলস খাওয়ানো যাবে না, চালে নুডলস খাওয়াবে। দোকানে যে আমরা নুডলস পাওয়া যাচ্ছে, যে ম্যাগি নুডলস আর যেন কি কি নুডলস টুডলস আছে, ইয়েস, আমি আসলে এত নাম জানি না, যেগুলো সাধারণত দোকানে পাওয়া যাচ্ছে, মানে খুব অ্যাভেলেবেল, এই নুডলসগুলোকে খাওয়ানো যাবে না। চালের নুডলস খাওয়াবেন, এই নুডলস খাওয়ানো যাবে না। গম, ভুট্টা জাতীয় যে খাবারগুলো আছে, যব, এই খাবারগুলো খাওয়ানো যাবে না, এগুলোর মধ্যে গ্লুটেন আছে। কিন্তু আবার ওদের শরীরে কিন্তু ভিটামিনস এবং মিনারেলসের কিন্তু অভাব আছে। হ্যাঁ, ভিটামিন বি, সি, এগুলো কিন্তু খুব দরকার। এগুলো খাওয়াবেন, মিনারেলস খাওয়াবেন, এবং ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট আছে কিছু খাবারের মধ্যে, এগুলো খাওয়াবেন। আরেকটা জিনিস আছে ওদের, আপনার এনজাইমেটিক ডিফেক্ট আছে, যেটা নাকি এইটা পূরণ করবেন কিভাবে, এটা হচ্ছে ওমেগা ফ্যাট, ওমেগা থ্রি ফ্যাট। এই যে একটা ওমেগা ফ্যাট, এই ফ্যাটটা এই বাচ্চাদের এই ডিফেক্টটাকে কাটায় উঠায়, এবং বাচ্চার বুদ্ধিগত এবং বাচ্চার আচরণগত এবং বাচ্চার বিকাশগত কাজে হেল্প করে। এখন এই ওমেগা ফ্যাট আমি কোথায় পাবো? ওমেগা ফ্যাট কোথায় পাওয়া যায় জানেন আপনারা? সমুদ্রের মাছে, মাছের তেল, সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ, যত পারেন সমুদ্রের মাছ খাওয়াবেন বাচ্চাকে। ইলিশ মাছ, সামুদ্রিক পোয়া মাছ আছে, কোরাল মাছ আছে, পেটকি মাছ আছে, অনেক মাছ আছে সমুদ্রে। এই সমুদ্রের মাছগুলো বাচ্চার ওই ডিফেক্টটাকে কাটিয়ে উঠতে পারে, এবং আচরণগত দিক থেকেও কিন্তু অনেকটাই ভুল করা যায়। এবং বাচ্চাকে খাওয়ানো যাবে না, আপনার খাসি মাংস খাওয়ানো যাবে না, গরুর মাংস খাওয়ানো যাবে না, এবং বোতল জাতীয় যত পানি আছে, পেপসিকো, সেভেন আপ, ফান্টা, চানাচুর, আইসক্রিম, চকলেট, চানাচুর হচ্ছে একটা বিষ, আমি বলবো বিষ, 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 পয়জন, 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 কিছুতেই খাওয়ানো যাবে না। মুরগির মাংস খাওয়াবেন, কিন্তু ব্রয়লারটা খাওয়ানো যাবে না, যেগুলোর মধ্যে আপনার ফ্যাট আছে, এই ধরনের খাবার খাওয়ানো যাবে না, এই ধরনের খাবার খাওয়ানো যাবে না। এবং ওদের রক্তে আরেকটা আছে, অস্বাভাবিকভাবে গ্লুকোজের একটা অক্ষমতা আছে, গ্লুকোজ, এই অক্ষমতাটা থাকার কারণে হাইপার, অস্থির, এবং যতটা সম্ভব তাকে কার্বোহাইড্রেট কম দিতে হবে। কার্বোহাইড্রেট কোথায় থাকে বলেন? ভাতের মধ্যে, রুটির মধ্যে, নুডলসে আছে, হ্যাঁ, এগুলো, চালের রুটি খাওয়াবেন, চালের রুটি খাওয়াতে পারবেন, আমি বলছি কি কি খাওয়াবেন। এই যে কার্বোহাইড্রেটটা আপনি কম করে দিবেন, কম, এখন ভাত তো খেতেই হবে, ভাত না খেয়ে তো রাখা যাবে না, ভাত খাওয়াবেন, সবজি খাওয়াবেন অনেক ধরনের, এবং আরেকটা জিনিস খাবেন, কলা খেতে পারবে, কলাতে অসম্ভব রকমের কি আছে আপনি বলেন তো, পটাশিয়াম আছে কলাতে, যে পটাশিয়াম আছে, এই পটাশিয়াম হচ্ছে বুদ্ধির বিকাশে সাহায্য করে, কলা খেতে পারবে, ভিটামিন সি খেতে পারবে। আরেকটা জিনিস আছে, সয়া খেতে পারবে না, সয়া, সয়া বলতে কি, সয়াবিন তেল, সয়াবিন তেল হচ্ছে এক ধরনের বিষ ওদের জন্য, সয়াবিন তেল খাবে না, সয়াবিন তেল না খেলে অলিভ অয়েল খাওয়ান। আমার বাসায় কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে রান্না করি, আমি সানফ্লাওয়ার খাই, আমি অলিভ অয়েলটাই বেশি খাই, আমি বড় অলিভ অয়েল এনে নিয়েছি, আমি কিন্তু অলিভ অয়েল খাচ্ছি, আমি কিন্তু সয়াবিন তেল অনেক বছর হয়েছে আমি খাই না। ইয়েস, রাইস বার্ন, সরিষার তেল, সরিষার তেল ইউজ করেন, আমি তো অলিভ অয়েল খাচ্ছি, আপনারা তো বলছেন অলিভ অয়েল তো মানুষ হাতে পায়ে দেয়, আমি অলিভ অয়েলই দিয়ে রান্না করে খাই, আমি তো দিব্যি ভালো আছে, ভালোই তো মনে হচ্ছে, আমার কাছে ডিফারেন্ট মনে হয় না। এটা হচ্ছে কি জানেন, এই জায়গায় হচ্ছে সেট করে নেবেন যে আমি খাবো, ভালোই লাগছে, এটা সেট করতে হয়,
ঠিক আছে, আপনাদের জন্য তো সুস্থ, আমাদের জন্য তো সুস্থতার জন্য তো দরকার, ওটা খাও। সরিষার তেল দিয়ে রান্না করে খাওয়াতে পারো। ডিম, ডিমের কথা বলেছি, যাদের বাচ্চা পিসে হাইপার, খুব অস্থির, সেক্ষেত্রে ডিমের কুসুমটা খাবে না, ডিমের সাদা অংশ আপনি খাওয়াতে পারেন। ডিমের কুসুমটা আপনি আপনার বাচ্চার লেভেল বুঝে খাওয়াবেন, যে এই বাচ্চাটাকে আজকে খুব অস্থির 15 দিন খাওয়াবেন না, মাসে একটা খাওয়ান, একেবারে আমি বলবো না খাওয়াবেন না। একদম সব পুষ্টি যদি বাদ দিয়ে দিই তাহলে বাচ্চাটা কিভাবে খাবে, কিভাবে বড় হবে? মা তো না, আমরা তো পারি না আসলে। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনি বাচ্চাটাকে আপনার বাচ্চার লেভেল বুঝে, আপনি বাচ্চার কন্ডিশন বুঝে, এখন আপনার বাচ্চা খুব অস্থির, খুব চিলাচিলি করতেছে, দৌড়ঝাঁপ করছে, বাবাবি করতেছে, কি করবেন তখন? সেই ক্ষেত্রে আপনি বাচ্চাকে বন্ধ রাখলেন, কুসুমটা বন্ধ রেখে সাদা অংশটা খাওয়ান আপনি। দুধটা আপনি খাওয়াতে পারেন, যেই দুধের মধ্যে ফ্যাট আছে সেই দুধকে নন ফ্যাট, কিন্তু এখন দুধ কিন্তু আপনার বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু পাওয়া যায় নন ফ্যাট। নন ফ্যাট দুধগুলো কিন্তু আমি খাই, আমি নন ফ্যাট দুধ খাচ্ছি, নন ফ্যাট দুধ খাওয়া উচিত সবারই, এবং আপনারা যদি পারেন কালেক্ট করে নিতে বাচ্চাকে খাওয়াবেন। আর যদি কোনো কারণে আপনারা না খাওয়াতে পারেন, না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুধটাকে নেবেন এবং দুধটার মধ্যে পানি দিবেন, বেশি করে পানি দিয়ে আপনি গরম করবেন। গরম করার পরে দেখা গেলো যে জাস্ট কালার আছে, ফ্যাটটা নেই, শর্ট পড়ানোর দরকার নেই, হ্যাঁ একটু জাল দিয়ে একটু পানি দিয়ে জাস্ট একটু খাওয়াই দিলেন, অল্প করে স্লাইড, মানে এইটুকু একটা মগের মধ্যে, এই হচ্ছে দুধ, উপরেরটুকু হচ্ছে পানি। ঠিক আছে, এই এইটুকু একটা গ্লাসের মধ্যে নিচেরটুকু হচ্ছে দুধ, উপরটুকু হচ্ছে পানি, এটা করে আপনি একটু খাওয়াতে পারেন। আর হচ্ছে বাচ্চাকে বাদাম খাওয়াতে পারবেন, বাদাম খাওয়াবেন, বাদাম খেতে পারবে। আরেকটা জিনিস খেতে পারবে না, সেটা হচ্ছে আপনার আনারস, ফুলকপি, বাঁধাকপি, অটমিল না, টমেটো, এগুলো একটু না খাওয়ালেই ভালো। টমেটো এগুলো একটু এড়িয়ে যাওয়াটাই আমি মানে মনে করি যে একটু বুদ্ধিমানের কাজ। আনারস, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, হ্যাঁ, তারপরে যে শালগমটা, এটা একটু একটু না খাওয়ালেই ভালো এই খাবারগুলো। আচ্ছা, কেকটা খাওয়াবেন না, যে কেকের মধ্যে ডিম, বাটার আছে, এই খাবারগুলো খাওয়ানো যাবে না বাচ্চাকে, না পাউরুটি খাওয়ানো যাবে না। পাউরুটির মধ্যে কি আছে? আটা, আটা, গরুর দুধ। পাউরুটি কি দিয়ে বানাচ্ছে বলেন? আটা দিয়ে, আটা ময়দা, আটা ময়দা, হ্যাঁ জব, ময়দা কিন্তু থেকে হচ্ছে, কোথা থেকে হচ্ছে জব, খাওয়ানো যাবে না। আচ্ছা, ওদের একটু স্কুলিং এ আসি, খাবারগুলো ঠিক আছে? ক্লিয়ার? ওজন কমানোর জন্য রুটি খাইতে বলছে আর আপনি বলছেন আটা খাওয়াতে দিতে। অবশ্যই আপনি রুটি খাওয়াবেন, আমি তো রুটি খাওয়াতে না করিনি, চালের রুটি খাওয়াতে। আমি কি বলেছি আপনারা রুটি খাওয়াবেন না? আটা রুটি বাদে চালের রুটি। এই বাচ্চারা কিন্তু একটা জিনিস পছন্দ করে, পরোটা খুব পছন্দ করে, খুব পরোটা পছন্দ করে। আপনারা কি করবেন শুনেন, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার তো সময় শেষ, বলেন আমি কি করব, আমার অনেক বড় বাকি। বলেন খাবার এগুলো একটু বুঝে নিতে হবে আপনারা, একটু করে পোলাও খাওয়ানো যাবে না, পোলাও খাওয়ানো যাবে না বলতে খাওয়ানো যাবে না, না আপনি পোলাও খাওয়াবেন ঘি দিয়ে, না তেল দিয়ে, তেল দিয়ে আপনি পোলাও খাওয়ান, ঘি দিয়ে খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, মুরগির মাংস খেতে পারেন, যেই মুরগির মাংসের মধ্যে ব্রয়লার মুরগির মাংসটা বস্তুটা না খাওয়াইলে ভালো, দেশি মুরগিটা আপনি খাওয়ান। তেল, তেল ওই যে বললাম না, এই এখন তো মনে হচ্ছে আপনাদের এই অভ্যাস নাই, ওই রকম তেল দিয়ে খেতে হবে, অভ্যাস আগে নিজেরা করেন, বাচ্চাদের জন্য সুবিধা হয়ে যাবে। বলেন এখন কত বছর? দেড় বছর, ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা আচ্ছা,
তো ডক্টর তো আপনাকে খিচুড়ি আছে কিনা তার জন্য তো একটা একটা টেস্ট করতে দিবে, একটু একটু বয়স হলে টেস্ট করতে দিবে, ইজি টেস্ট আছে একটা। খিচুড়ি দুই প্রকার আছে, একটা হচ্ছে আপনার দেখা যায় খিচুড়িটা, আর একটা খিচুড়ি আছে ব্রেনের ভেতরে হয়ে যাচ্ছে, ওই খিচুড়িটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ ও আচ্ছা, ওটা কি ওষুধ দিয়েছে? ওষুধ দিয়েছে, আচ্ছা আচ্ছা। আপনি লেগে থাকেন মাত্র 1.5 বছর, তো আপনি লেগে থাকেন এবং ডক্টরের সাথে সারাক্ষণ সবসময় একটা যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এগুলোই এই খাবারগুলো কিন্তু মোটামুটি এনডিডিজ এর জন্য এবং অটিস্টিক এর জন্য কিন্তু একই রকম, এখানে কিন্তু ডিফারেন্ট নাই। তবে এক ক্ষেত্রে কি ডাউন সিনড্রোম, সে একটু মোটামুটি এই খাবারগুলো একটু নিতে পারে। হ্যাঁ, বাট আদারওয়াইজ ডাউন সিনড্রোম আর হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল ডিসেবল, বুদ্ধি প্রতিবন্ধীরাও কিন্তু একটু নিতে পারে খাবারগুলো, কিন্তু এরপরে কিন্তু এর বাকি খাবারগুলো কিন্তু এগুলো নেওয়া যাবে না। আমি তো প্রথমেই বললাম যে এই খাবার গুলোই হচ্ছে ওদের ফেভারিট। বাসা থেকে বের হয়ে দোকানে গিয়ে আগে ওই প্যাকেটের খাবার গুলো দেখে, ডালমুড, চিপস, চানাচুর, এখন সব খাবার খেতে পারে। আপনি ভাত খাওয়ান, অল্প অল্প করে ভাতটা খাওয়ান, আর ওই খাবার গুলো যেগুলো একটু হার্মফুল আছে এই খাবার গুলো একটু একটু করে কমিয়ে নিয়ে আসেন। এইটা বাচ্চারা করবে, এটা করে, এটা সব বাচ্চারাই করে, সারাক্ষণ তো দেওয়া যাবে না, একটু কিছুক্ষণ করলো আবার সরিয়ে আবার অন্য একটা কাজে নিয়ে যেতে হবে। আচ্ছা বাচ্চাদের, আর অটিস্টিক বাচ্চাদের কিছু স্কুলিং এর কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে ভাগ আছে আপনার মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। হ্যাঁ, কিছু বাচ্চার মধ্যে আছে অল্প কিছু সিমটম দেখা যায়, কিছু বাচ্চা আছে মাঝারি টাইপের, আর কিছু বাচ্চা আছে খুবই অ্যাগ্রেসিভ অটিস্টিক এর বাচ্চাদের মধ্যে, নিজের মাথা নিজে বাইরে আছে, মারি দিচ্ছে, হাতে কামড় দিচ্ছে, বা অন্য কোনো মানুষ দেখলে যে দৌড়ে এলে সে কামড় দিচ্ছে, একটা সিভিয়ার পর্যায়ে। হ্যাঁ, ওইটা ট্রিটমেন্ট কিন্তু একরকম, আর কিছু আছে যে একটু মাইল্ড অল্প। হ্যাঁ, ওই বাচ্চাগুলোকে কিন্তু স্কুলিং কি নর্মাল একটা স্কুলে কিন্তু আপনি দিতে পারেন, একটা কিন্ডারগার্টেন স্কুল আছে স্কুলে দিতে পারেন, অন্যান্য বাচ্চাদের সাথে কিন্তু সে দেখে শিখে। এখন আপনাদের বুঝতে হবে যে আমার বাচ্চাটা কতটুকু মাইল্ড, কতটুকু সিভিয়ার, কতটুকু মডারেট, এটা আসলে প্যারেন্টস হিসেবে আপনারা পারবেন, এটা আমরা একজন সাইকোলজিস্ট হিসেবে আমাদের কাছে আসলে আমরা যেমন বলে দিতে পারি যে ওর মধ্যে স্লাইট আছে। আপনি এই বাচ্চাটাকে নর্মাল একটা স্কুলে দেন, হয়তো 1 বছরের মধ্যে এই বাচ্চাটা আরো অন্যান্য বাচ্চাদের সাথে মিক্সিং কিছু শিখার আছে, চোখে শিক্ষা আছে, দেখে দেখে অনেক সময় কিন্তু একটা একটা পর্যায়ে চলে আসে। আবার কিছু বাচ্চা আছে আপনার মডারেট, হ্যাঁ ওই বাচ্চাগুলোর ক্ষেত্রে একটু সময় বেশিই লাগে, লাগে একটু সময় বেশি দিতে হয়, দিতে 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 একটা পর্যায়ে এসে আপনি সেটার ফল নিতে পারেন। আর সিভিয়ার যেগুলো আছে, সিভিয়ারের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টগুলো আবার আমরা অন্যরকম, সেক্ষেত্রে আমাদের একটু মেডিসিন লাগতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ভোকেশনাল ট্রেনিং দিতে হয় কিছু, এই ব্যাপারগুলো তো আছে। তবে আমাদের হয় কি, একজন সাইকোলজিস্ট হচ্ছে প্রত্যেকটা স্টেপে বলে দিতে পারে, আপনার বাচ্চাটা এখন আপনি এই স্টেজে দেন, এই স্টেজে করান, এই স্টেজে যান, এবং যখন নাকি ওরা আপনার 9 বছর, 9-10 যখন আসে তখন কিন্তু ওদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়াটা কিন্তু আপনার একটা বয়সের একটা তারতম্য, আমরা বলি না বয়ঃসন্ধি, বয়ঃসন্ধি, এই যে 9 থেকে স্টার্ট হয়ে যায়, 9, 10, 11, 12, একটু 15, 18, 20 পর্যন্ত কিন্তু এই বয়সটা চলে, তখন তার বডি মেকানিজম চেঞ্জ হচ্ছে, শারীরিক চেঞ্জ হচ্ছে, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, মেজাজ মর্জিও চেঞ্জ হয়ে যায়। হয় কি, এরা এক্সপ্রেশনটা নেই, আপনার আমার মতো বলতে পারে না যে এটা কি জ্বলছে, না ব্যথা করছে, না টনটন করছে, না কেমন করতেছে, এই জিনিসগুলো কিন্তু বলার মতো কিন্তু ওদের ভাষা নেই। হ্যাঁ, যার আপনিও বুঝতে পারছেন না, সেও আপনাকে বোঝাতে পারছে না, যার জন্য কিন্তু আমাদের মধ্যে এই সমস্যাটা হয়ে যায়, তখন এই বাচ্চাটা অস্থির হয়ে যায়, আমরা বুঝতে পারি না কেন হইলো, কি কারণে এরকম করতেছে, কেন কি হয়েছে, ব্যথা, বলস না কেন, বলস না কেন, এই জিনিসগুলো তো আমরা সবসময় তো বলি, বলি না, কিন্তু ও তো বলার মতো ভাষা নেই, স্টোন নাই, এখানে স্টোন নাই, কিভাবে বোঝাবে। সেই ক্ষেত্রে হয় কি, আপনাকে ধৈর্য নিয়ে, সহ্য নিয়ে আপনাকে এটা বুঝতে হবে,
এবং আপনিও আর তাকে বোঝাবেন এখানে ব্যথা উ এই যে আপনার এক্সপ্রেশন দেখে যেন ও বুঝতে পারে যে দিস ইজ দ্য প্রবলেম। এটার মানে হচ্ছে আমার একটা মা দেখাচ্ছে এটা আমার একটা ব্যথা, এটা আমার ব্যথা। তখন দেখা যাবে একটু পরেই বা একদিন পরেই সে কি আবার বলবে ব্যথা 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 জিনিসগুলো, এই যে বোধগুলো এগুলো আনায় নিতে হয়। স্কুলে দিবেন এবং স্কুলে দেওয়ার পরে আপনি ওই স্কুলের টিচারের সাথে আপনি একটা কমিউনিকেশন করবেন যে আপনার বাচ্চাটা এই রকম বলবেন এবং বলে এবং বাচ্চা কতটুকু নিতে পারতেছে, জোর করবেন না, বাচ্চা কতটুকু নিতে পারছে সেটার প্রতি আপনাদের একটা খেয়াল রাখতে হবে। অ্যাট লিস্ট কিছু শেখাতে হবে, কি শেখাতে হবে আমি কিন্তু বলে দিয়েছি কি শেখাবেন। এবং সেক্ষেত্রে বাচ্চাদের এখন কিন্তু বাজারে অনেক বই পাওয়া যায়, আপনার ছবি সম্বলিত বই, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন আপনি কিভাবে চেনাবেন, এই বাচ্চাকে আত্মীয় স্বজন কিভাবে চেনাবেন। অনেক সময় আমরা ছবি তুলি, ছবি তুলে কিন্তু আমরা ছবির মাধ্যমে আপনি দেখাতে পারেন যে এই বাচ্চা এই হচ্ছে তোমার নানা, এ দাদা, তারপর যখন বাসায় আসলো এটা তোমার কিন্তু নানা, তখন মনে হবে যে নানা দেখছিলাম ছবির মধ্যে, ছবির মাধ্যমে কিন্তু আপনি শেখাতে পারেন ছবির মাধ্যমে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই বাচ্চাগুলোকে সময় দিবেন, সময় দেওয়া কি হচ্ছে যে বাসায় বাচ্চাগুলোর সাথে কিছু ইনডোর গেম করবেন। এবং তার আগে আমি একটু বলে নিই যে অনেকের পরিবারে আছে একটা বাচ্চা এর অটিস্টিক, একটা বাচ্চা নর্মাল আছে, সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে একটু কষ্ট হয়ে যায় মায়ের যে একটা বাচ্চাকে নর্মাল একটা বাচ্চাকে সে লিড করবে না এই বাচ্চাটাকে নিয়ে লিড করবে, ইজ বিগ বিগ প্রবলেমস। এই ক্ষেত্রে মায়ের কিন্তু ধৈর্য থাকছে না, সেই ক্ষেত্রে কিন্তু সবাইকেই কিন্তু আগে আসতে হবে যে একটু সাহায্য করার জন্য, যে আমরা ওই বাচ্চাটার জন্য পড়াশোনা করে আবার এরপর এখন দেখা যাচ্ছে ওই বাচ্চাটাকে পড়তে বসেছেন আপনি এই বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছেন না, আপনার ঘরের একটা পরিবেশ, আপনি একটা ঘরের যে নিয়ম শৃঙ্খলা আপনাকে তৈরি করতে হবে, একটা ডেইলি রুটিন আপনাকে তৈরি করতে হবে, সারাক্ষণ আমাকে রান্নাঘরে থাকলেই হবে না। এবং আমাদের খাবারের পরিমাণটা কমিয়ে আনতে হবে, টেস্টের পরিমাণ কমিয়ে আনতে হবে, খাবারের পরিমাণ কমিয়ে আনতে হবে। একটা তরকারি দিয়েই আমি খাবো, আমি একটা তরকারি একটা ভাজি দিয়েই খাবো, একটা ডাল দিয়েই খাবো, কারণ আমি ওই সময়টা আমার এই বাচ্চা পেছনে দিব, আমার দুটো বাচ্চা পেছনে দিব। এখন মা যে কম রান্না করছে একটা পদ রান্না করছে, সেই ক্ষেত্রে বাসার সবাই যদি এখন কিভাবে হবে হবে আমি তো সেটাই বললাম এরকম করা যাবে না, এরকম করা ঠিক হবে না। আপনার ছেলে মানুষরাও আসছেন বাসা, আপনাদের পরিবার আছে, আপনাদের ওয়াইফ আছে, আপনারা এগুলোকে প্লিজ অ্যাপ্লাই করবেন, কারণ একটা মায়ের জন্য অনেক খুব কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এবং আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে যে অফিস থেকে এসে ছুটির দিনে আপনাদের বাবাদেরই বলছি, ছুটির দিনে কিংবা অফিস থেকে এসে একটা ঘন্টা মিনিমাম একটা ঘন্টা আপনি ওই বাচ্চাটাকে সময় দেবেন, ওই সময়টা মাকে ফ্রি করে দেবেন। মার একটা নিজস্ব একটা সময় থাকা দরকার, একটা এই বাচ্চাটাকে নিয়ে সারা দিন একটা মানুষ কিন্তু ডিল করতে পারে না, আপনি একটা ঘন্টা ডিল করেন না, পারবেন এই বাচ্চাটাকে একটা ঘন্টা ডিল করতে? তাহলে হাউ ইট পসিবল? একটা মা কি করে ঘুম থেকে সকাল থেকে উঠে সেই রাত পর্যন্ত এই বাচ্চাটাকে নিয়ে ডিল করছে? নট অনলি বাচ্চা, সাথে আরো নর্মাল বাচ্চা থাকে এবং বাসায় যদি আরো মুরব্বী থাকে, বাসায় যদি আরো কোনো মানুষ থাকে, তাহলে কি করে সম্ভব হয় একটা মায়ের পক্ষে? একটা মা না, আমি বলবো একটা মানুষ, একটা মানুষের পক্ষে কি করে সম্ভব হয়? সো বি কাইন্ড, আমি বলবো সবাই সহানুভূতি হন, সহানুভূতিশীল থাকেন এবং সাহায্য করবেন। অনেক সহজ অনেক জটিল জিনিস সহজ হয়ে যায়, একটা ঘন্টা করে সময় দেন, মাকে একটু ছেড়ে দেন, সে তার নিজের মতো করে একটু সময় পার করুক। একটা ছুটির দিনে তাকে বলেন যে ঠিক আছে তোমার তোমার নিজের মতো তুমি সময়টা পার করো, দেন হয়তো সে তার কোনো আত্মীয় বাসায় গেল কিংবা বসে একটা টিভি সিরিয়াল দেখছে কিংবা বসে একটু টেলিফোনে কথা বলছে কিংবা বসে তার শখের কিছু পুরস্কারের কাজ করছে কিছু, দেন না একটু সময়, একটু সময় দেওয়া দরকার। ওই সময়টুকু আপনি বুঝতেছেন না, আপনি দিচ্ছেন একটা ঘন্টা বা আধা ঘন্টা সময় দিলেন, কিন্তু ওই আধা ঘন্টার বিনিময়ে আপনি সারা দিনের একটা স্টেমিনা পাচ্ছেন, স্টেমিনা মানে শক্তি খুঁজে পাচ্ছেন। সে কিন্তু সেই ওই 30 মিনিটের সময়টার বিপরীতে আপনাকে একটা 24 ঘন্টা একটা স্টেমিনা দিচ্ছে, শক্তি দিচ্ছে, এবং আপনার খাবারটাও কিন্তু সে রেডি করে দিচ্ছে, আপনার পোশাকটা, আপনার খাবারটা, আপনি কিভাবে অফিসে যাবেন সব কিছু রেডি করে দিচ্ছে। সো আমি এই জন্যই বললাম প্লিজ অ্যাগেইন বি কাইন্ড, সহানুভূতিশীল হবেন পরিবারের জন্য এবং আপনাদের ওয়াইফের জন্য, এবং আপনারা এটা করা উচিত আমি মনে করি, মানবিক দিক থেকে।
এনিওয়ে তারপরে হচ্ছে বাচ্চাদের, এই বাচ্চাগুলোর একটা ঘুমের একটা প্রবলেম থাকে। হ্যাঁ, অনেক বাচ্চারা আছে এই ঘুমের সময়টা, আপনারা কি বাচ্চাগুলোকে কি মেডিসিন খাওয়াচ্ছেন? কেন খাওয়াচ্ছেন? কেন ঘুমের কারণে ডক্টর দিয়েছে? আমি অবশ্য ঘুমের ওষুধ সাজেশন করি না অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে ওদের কিছু অ্যাক্টিভিটিস লাগে। অ্যাক্টিভিটিস বলতে, যাদের বাড়িতে বারান্দা আছে, যাদের বাড়িতে উঠোন আছে, তারা আপনারা বন্ধ মানে বের হতে পারে না বাচ্চা, এরকম জায়গায় যদি থাকেন আপনারা কেউ, সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একটা বাস্কেট বল কিনে দিতে পারেন। একটা বাস্কেট বল আপনি কিনে দিতে পারেন। এই বাস্কেট বলটা সে একটা খেলা খেলবে, এবং একা তো খেলবে না, তার সাথে কাউকে একজন পার্টিসিপেট করতে হবে। তো করলো, দেখা গেলো বাস্কেট বলে আপনি একটা মারলেন, সে মারছে দশটা, এক্সারসাইজটা তার দরকার। আপনি মারছেন দুইটা, সে মারছে পনেরোটা, এবং সাথে সাথে আপনি ক্ল্যাপ, ও ফাইন, তুমি পারছো। ওই আগ্রহতে সে দেখা যাচ্ছে আবার মারছে, আবার মারছে। দিস ইজ দ্য বডি রিল্যাক্সেশন। সে যত বডি এক্সারসাইজের মধ্যে যাবে, তত কিন্তু তার হাইপার অ্যাক্টিভিটিস গুলো কমে আসবে, হাইপারনেসটা কমে আসবে, এবং শরীরটা একটা ক্লান্তি বোধ আসবে। এই যে ক্লান্তি বোধ আসাতে রিক্সাওয়ালা দেখেন না গরমের মধ্যে ওইটুকু একটা জায়গার মধ্যে ঘুমায় থাকে না, রিক্সার মধ্যে একদম বেবর ঘুম। কিসের কারণে বলেন তো? গরমে প্রচন্ড টেনে, রিক্সা টেনে টেনে সে টায়ার্ড। তার কিন্তু আর ওই কোন জায়গার মধ্যে শুছি সেটা বড় কথা না, তার বডি এখন রিল্যাক্স, সে নাই ঘুম। তো বডি রিল্যাক্সের দরকার আছে। ওদের কিন্তু খাবার, যে খাবারটা খাচ্ছে, এবং ওদের না হচ্ছে শারীরিক কোনো শ্রম, না হচ্ছে ব্রেইনের কোনো শ্রম। ব্রেইনেরও কিন্তু একটা শ্রম আছে, ব্রেইনেরও কিন্তু, বলি না আমরা যে আর পারছি না নিতে, লোড হয়ে যায়। তো ব্রেইনেরও কিন্তু একটা অ্যাক্টিভিটিস আছে। আমরা ঘুমায় থাকার পরেও কিন্তু আমাদের ব্রেইন কাজ করে। আমরা বলি যে ঘুমায় থাকার পরে কি ব্রেইন কাজ করে না? করে না? ব্রেন অবশ্যই কাজ করে। আমরা ঘুমিয়ে গেছি, কোথায় চলে গেছি জানি না, বাট আমাদের ব্রেন কাজ করে। ব্রেন কাজ না করলে আপনি হাত নাড়ছেন কিভাবে, দম নিচ্ছেন কিভাবে, কাত হচ্ছেন কিভাবে, কোন একটা সাউন্ড পেলে আপনি তাকিয়ে যাচ্ছেন কিভাবে? স্বপ্ন দেখছেন তো, দেখছেন না? স্বপ্ন দেখছেন তো, কাজ তো হচ্ছে, কাজ হচ্ছে না কোথায়, তাই না? তো এখন কথা হচ্ছে, শুনেন, রাস্তার মধ্যে চলে যায় কিছু কাজ আছে, কিছু সময় দিতে হবে। আমি আগেও বলেছি, সময় না দিলে এই বাচ্চাগুলোকে আপনারা পারবেন না কন্ট্রোল করতে। সময়টা কি, সময় দিলে কি হবে শুধু? না, সময়ের সাথে সাথে এই বাচ্চাগুলোকে দিয়ে অনেক কাজ করাতে হবে। সেটা হচ্ছে, আপনি বাস্কেটবলটা দিলেন, আপনি ওর পিঠের মধ্যে, ব্যাগের মধ্যে আপনি 1 কেজি বোতলের পানি দিয়ে, ব্যাগের মধ্যে দিয়ে ছিঁড়ি বললেন, আসো খেলি, আমরা খেলি। কি খেলি? আপনি এক হালকা একটা ব্যাগ দিলেন, ওকে দিলেন ওর 1 কেজির একটা বোতল পিঠের মধ্যে দিলেন, দিয়ে এটা হচ্ছে বয়স অনুযায়ী দিয়ে আপনি কি বলেন, আসো খেলি সিঁড়ির মধ্যে। আপনি দুই পা গেলেন, ও দৌড়ে চলে গেল সিঁড়ির উপরে, আবার নেমে আসলো। দিস ইজ দ্য গেম। ও মনে হচ্ছে খেলা, কিন্তু আপনি তো এক্সারসাইজ করাই নিলেন, বডি রিল্যাক্স করাই নিলেন, এবং ঘুমাচ্ছে না। এই যে কথাটা যে বললেন ঘুমাচ্ছে না, ঘুমাবে কিভাবে? আপনি ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছেন, আপনি খাওয়ায় কি করলেন? এই ঘুমাতে দাও, আপনি ঘুমালেন রাত 1টায়, ওরে ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন 7টায়, তাহলে কিভাবে হবে? ঘুমের ওষুধ কেন খাওয়াবেন? আপনি ঘুমের ওষুধ আগে খাওয়ার আগে আপনি ঘরের পরিবেশ তৈরি করেন, বাচ্চাটাকে পুরো ঘরের বাতি বন্ধ করতে হবে, আমরা সবাই ঘুমাবো, ও একটা পরিবেশ, চোখে দেখার একটা পরিবেশ আছে না? যে ঘুমাতে গেলে কি করতে হয়, আগে আমরা আগে ওয়াশরুম থেকে করে আসব, দাঁত ব্রাশ করব, রাতের খাবার তাড়াতাড়ি খেতে হবে, মা বলছে এই তাড়াতাড়ি খাবার শেষ করো, আমরা এখন ঘুমাবো। খাবার শেষ হলো, দাঁত ব্রাশ করলাম, ওয়াশরুমে গেলাম, বিছানা চাদর ঠিক করি, আসো মশারি টানাই, আসো, তারপরে কি হলো, ঘরের লাইট বন্ধ করি, সব। আমরা যদি সব ঘুমিয়ে পড়ি, ও অন্ধকার ঘরে কতক্ষণ হাঁটবে আপনি আমাকে একটু বলেন? আপনাকে ডাকছে মা মা মা, আপনি শুনছেন, আপনি চুপ। ও বুঝতেছে এটা রাত, এখন ঘুমের টাইম, কতক্ষণ বসে থাকবে, ঘুমাবেই তো, অভ্যাস। ওষুধ কিন্তু কোনো সমাধান না, ওষুধ সমাধান না, ওষুধ দিয়ে আপনি এখন রাখছেন, এরপর আস্তে আস্তে এই ওষুধের মাত্রা গুলো আর ধরবে না, তখন কি করবেন? তখন আপনি জেগে বসে থাকবেন, ও দৌড়াবে, ওষুধ খাওয়ানো যাবে না, ওষুধটা কমিয়ে আনেন। কতবেলা খাচ্ছেন? দুইবার। মেডাম একটু কথা বলতে পারি?
ব্রেইন ঠিক হবে না, ব্রেইন ঠিক হওয়ার কিছু নেই, এগুলো ভুল কথা বলে ডাক্তাররা। ব্রেইন ঠিক করার মালিক একমাত্র শুধু আল্লাহ তাআলা, ঠিক আছে? ওষুধটা দেওয়া হচ্ছে যে আপনার বাচ্চাকে ঘুম নিস্তেজ করে দিচ্ছে, এগুলো সাইড এফেক্ট আছে ভাইয়া। আমি মনে করি ওষুধ না খাইয়ে আপনি একটা নিয়মের মধ্যে বাচ্চাকে পালন করে পালন করার চেষ্টা করেন, এবং বাচ্চাকে সময় দিবেন, সময় দিয়ে বলতে বাচ্চাকে বাজার করতে নিয়ে গেলেন, চলা বসাতে বাজারে, বাজার করতে নিয়ে গেলেন, বাজারের যে ব্যাগটা ওটা কিন্তু একটা ভার না, কিছু আলু 4 কেজি 3 কেজি আলু কিনলেন, কিনে ওর হাতে দিলেন, আপু আসো আমার সাথে হেঁটে হেঁটে আসো, এটা একটা এক্সারসাইজ না? সব চিনে, সব বুঝে, সব ধরে আনতে পারে আমার কাছে, জিজ্ঞেস করি আবু ওটা কি খাতা ওটা কি, সংক্ষেপে চিনে নিয়ে আসতে পারে। আপনি ধরা ধরা দিবেন, মারা জানে যে কোন সময়টা বাচ্চাটা টয়লেট পায়, কোন সময়টা বাচ্চাটার এই কাজটা দরকার, এগুলো হচ্ছে আপনি করাবেন মুখে বলবেন, করাবেন মুখে বলবেন, তাহলে বুঝবে কাজের সাথে কথার মিল আছে, কাজের সাথে কথার মিল, এই কাজটার নাম এটা, এই কাজটার নাম এটা, এটা কে ধরাই দিবে, এটা তো আপনাকে ধরাতে হবে, এটা আপনাকে ধরাই দিতে হবে, এগুলো অভ্যাস, এগুলো অভ্যাস করে নিতে হবে। এই যে অনেক সময় বাচ্চারা রাতে টয়লেট করছে, এই প্রসাব করে দিচ্ছে বিছানায়, এটা আমি কি আপনারা কি বলেন ডিজিজ? আমি তো বলি ডিজিজ না, এটা হচ্ছে আপনাদের অভ্যাস, অভ্যাস করাতে হবে বাচ্চাকে, ঘুম থেকে উঠেই আপনি অভ্যাস করাবেন, অভ্যাস করাতে হবে, সবকিছু অভ্যাস। এগুলো শুনেন, অটিস্টিক বাচ্চা ব্রেইনের ডেভেলপমেন্ট ঠিক মতো হয়নি, এটা ঠিক আছে, কিন্তু সেই বাচ্চাটার কিন্তু শ্রবণ শক্তি, বোঝার ক্ষমতা, অনুভূতি সবকিছু আছে, শুধু বোঝার ক্ষমতাটুকু কম, কমিউনিকেশন করতে পারে না, যোগাযোগটা ঠিক মতো করতে পারে না, এখন এই যোগাযোগ করতে পারে না বলেই কিন্তু আমাদের উচিত ওকে একটা যোগাযোগের মাধ্যম তৈরি করে দেওয়া। কিভাবে তৈরি করে দেওয়া? এই যে জিনিসগুলো আপনারা বেশি করে আসেন আমাদের কাছে, আমরা এগুলোকে বলে বলে দিতে পারবো যে এইটা এইভাবে করবেন, এটা এইভাবে। এখন কিন্তু অনলাইনে কিন্তু অনেক কাউন্সিলিং বের হয়ে গেছে আপনাদের মোবাইলে, আপনারা কিন্তু অনলাইনে এগুলো নিতে পারেন। হ্যাঁ, তো দেখা গেছে যে নিজেরা আগে ঠিক করতে হবে, নিজেরাই যদি আমরা সময়টা সুন্দর মতো না দিতে পারি বাচ্চাগুলোর সাথে, এবং বাসায় দেখা গেলো যে আপনি বাসায় গেস্ট আসছে, আপনার বাচ্চা খুব দৌড়াদৌড়ি করছে, বাচ্চা আসতেছে এখন কি করবে, মেহমান আসছে, বাচ্চাকে মেনটেন করা যাচ্ছে না, বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, খাবার টেবিলের পাশে গিয়ে দৌড়াচ্ছে, বারবার দৌড়াচ্ছে, দেখতেছে দৌড়াচ্ছে, দেখতেছে দৌড়াচ্ছে, কেন দেখতেছে, কেন দৌড়াচ্ছে জানেন? এটা কারণ ও ওখানে খুঁজে দেখতেছে ওর পছন্দের কোনো খাবার নেই, ওর পছন্দের কোনো খাবার নেই, কিন্তু আমরা বলতেছি এই এখনই মনে হয় দুষ্টামি করলো, এখনই মনে খাবারটা নষ্ট করলো না, ও বারবার ঘুরে ঘুরে গিয়ে দেখছে ওর পছন্দের খাবার নেই। সুতরাং যখনই আপনি আপনার মেহমানের জন্য খাবার রেডি করবেন, খাবার বানাবেন, মজার মজার খাবার বানাবেন, তখন সবার আগে আগে ওর আইটেমটা আপনি টেবিলে রেখে নেবেন, যাতে ও দেখতে পায় যে আমার খাবার আছে, তোমার খাবার আছে কিন্তু আমরা এখন এটা খাবো না, গেস্ট আসবে তারপর খাবো। আবার এটাও ঠিক, আপনাদের এটাও বুঝতে হবে যে আপনাদের যেহেতু এরকম একটা বাচ্চা আছে, সুতরাং আপনারা গেস্টকে এন্টারটেইন সারাদিনের জন্য করবেন না, যে কোনো একটা সময় আপনারা বেছে নেবেন, হয় দুপুর আর না বেড়া 7-8টা টাইম, ইস লং টাইম নিতে গেলে কিন্তু সমস্যা, কারণ আপনার বাচ্চা তো লং টাইম আপনি ওইভাবে রাখতে পারবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি কঠিন কিছু না, এগুলো হচ্ছে একটু মেনে চলা। এবং আমার বাসায় যে গেস্ট আসবে সেই গেস্টকে আমি অবশ্যই বলে দেব আমার বাচ্চা কি খায় কি খায় না, আমার বাচ্চার জন্য কোনটা আনা যাবে কোনটা আনা যাবে না, এবং সেই গেস্টকে অবশ্যই সেটা মেনটেন করতে হবে, কারণ আমার বাচ্চাকে আমি চিপস খাওয়াই না, কিন্তু আমার মেহমান এসে দুনিয়ার চিপস নিয়ে আসলো, এটা তাকে বুঝতে হবে, সিস্টেমটা এভাবে মেনে নিতে হবে। এবং এই বাচ্চাদের জন্য সিস্টেম যদি আমরা বাবা মারা যদি করে না যায়, আমার আত্মীয় স্বজন কিন্তু করবে না, আমার আত্মীয় স্বজন কিন্তু করবে না, এবং সমস্ত জায়গায় সমস্ত অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাবেন, নিয়ে যাবেন এই জন্যে যে বাচ্চা শিখবে, খাবার দিবে, আমরা এখনই খাবার খাবো, আমরা বসি, ওই দেখো এটা বউ,
ওই দেখো এটা বর, এই যে একটা বিয়ের অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, পাঞ্জাবি পড়তে হয়, দিস ইজ দ্য লার্নিং। আপনি এগুলো শিখাবেন, এগুলো শিখাতে শিখাতেই একটা সময় দেখা যাবে ও এগুলো শিখে গেছে, বুঝে গেছে। এবং একটা সময় দেখা যায় যে আপনার বাচ্চা যখন বয়স সন্ধিতে যায়, অনেক সময় দেখা যায় যে বাচ্চা বুঝাতে পারে না, সেই ক্ষেত্রে বাবা ছেলে থাকলে বাবা হেল্প করবেন, যে ছেলেকে বুঝাতে হবে যে যেখানে সেখানে প্যান্ট খোলা যাবে না। তারপরে হচ্ছে যখন তখন যে গান টান দেখছে, অনেক সময় দেখা যায় যে গোলবালিশ নিয়ে, বালিশ নিয়ে অনেক ধরনের কাজ করে ওই বয়সের ছেলেরা। আমি আগেই বলেছি ওদের এক্সপ্রেশনটা নেই, সেই ক্ষেত্রে বাবারা হেল্প করবেন, বাবারা সেই ছেলেকে কিভাবে এগুলো করতে হয় বোঝাতে হয়। অনেক সময় অনেক বাচ্চারা অস্ট্রেভিশন করে ফেলে, তাকে বাথরুমে যেতে হবে, ওয়াশরুমে গিয়ে ওয়াশ করতে হবে, পরিষ্কার হয়ে আসতে হবে, কেউ যেন এটা না দেখে, এবং দরজা ভিড়িয়ে নিতে হবে। দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস, এটা ন্যাচারাল প্রসেস। এটা কিন্তু অনেকে ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে বন্ধ করে দেয়। আমি এটা বলবো বাচ্চাটার জন্য ক্ষতি করে দিলেন, কিন্তু বাচ্চাটাকে সিস্টেমটা শেখাতে হবে। মেয়েদের ক্ষেত্রে তাই, মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে মেয়েকে শেখাতে হবে, মেয়েকে বলতে হবে, শেখাতে হবে, মাস্ট বি, পারে না এমন কিছু নেই, সিস্টেমের উপর শেখাতে হবে। সেই ক্ষেত্রে মাকে তো একটু ধরে দিতেই হবে, ডেটগুলো এইগুলো একটু মনে রাখতে হবে, এবং বোঝাতে হবে তুমি মেয়ে, মেয়ে মেয়ে কিভাবে বোঝাতে হয়, কানের চুল পড়ছে, টিপ লাগাচ্ছি, কাজল দিচ্ছি, চুড়ি পড়ছি, মা পড়েছে, তুমি মেয়ে, আমি মেয়ে, এটা বাবা, বাবার পাশে এভাবে বসতে হয়, ভাইয়ের পাশে এভাবে বসতে হয়, জামা এভাবে পড়তে হয়, এইগুলো এভাবে শেখাতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে তাই, আপনাকে ওইভাবে বোঝাতে হবে যে মেয়েদের পাশে এইভাবে বসতে হয়, একটু দূরে বসতে হয়, কিছু না, এগুলো হচ্ছে জাস্ট একটু অভ্যাস, আপনি একটু মেনটেন করেন, মেনটেন করলে এটা আস্তে 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 হয়ে যায়। তারপরে দেন আমি আরেকটা স্টেজে কথা বলি, যে ১৮, ১৯, ২০ ওই বয়সটা একটু টাফ ওই বাচ্চাদের ক্ষেত্রে, একটু টাফ হয়ে যায়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি ভকেশনাল ট্রেনিং। ভকেশনাল ট্রেনিংটা বলতে কি, এই বাচ্চাগুলোকে দিয়ে কিছু কারিগরি শিক্ষা, কিছু কারিগরি শিক্ষা আমরা এই বাচ্চাগুলোকে দিয়ে করাই। যেমন অনেক আছে প্যাকেট বানানো, প্যাকেট প্যাকেট বানানো, ঠোঙ্গা বানানো, আছে না এরকম, আপনার কিছু ওই যে শলা দিয়ে কিছু কাজ করা। হ্যাঁ, এগুলো যদিও আমাদের এই সেন্টারগুলো একটু কম, কিন্তু একটু আমার মনে হয় আপনার আশেপাশে একটু খবরটা নিলে পেতে পারেন। সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একটু এঙ্গেজ রাখা, একটু সে মানে ব্যস্ত রইল, সে কিছু শিখলো, কিছু শিখলো, দেখা যায় এক্ষেত্রেও হয় যে অনেক সময় অনেক বাচ্চারা কিন্তু ওইটাকে খুব আগ্রহ নিয়ে করতেছে। আপনাকে সেটাকে জানতে হবে যে আসলে আমার বাচ্চাটা ইন্টারেস্টটা কোথায়, ইন্টারেস্টটা কোথায়। কিছু কিছু জ্ঞান তো আপনাকে শেখাতে হবে, রাস্তায় হাঁটতে গেলে কিভাবে হাঁটতে হয়, কোন দিকে তাকিয়ে রাস্তা পার হতে হয়, ফুটওভার কি জিনিস, মসজিদে আজান দিচ্ছে কে, আজান নামাজ কয় বক্ত, নামাজটা কিভাবে পড়তে হয়, কোথায় গিয়ে পড়তে হয়, মসজিদের পেছনে পড়তে হয়, শিখার তো শেষ নেই, শিখার কিন্তু শেষ নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা তো সময় দিব না, আমরা তো সময় দেই না, সময় দিলে না এই বাচ্চাটা আপনার সাথে সাথে থেকে 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 সে অনেকটাই ইমপ্রুভ হচ্ছে, অনেকটা ইমপ্রুভ হচ্ছে। তো আমাদের তো, আমি তো বললাম যে সময় দিতেই হবে আপনাকে। আপনার বাচ্চার বয়স তো 1.5 বছর, 3 বছর আসছে কোথেকে, ও 3 বছর পর্যন্ত, আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, আপনি ডাক্তারের সাথে কথা বলে দেখেন। না, আপনার বাচ্চা যেহেতু ডেথ, কানে শুনছে না, কথা বলতে পারছে না, এই জন্য আপনি আগে একটু ডক্টর দেখান, টেস্ট করিয়েছেন যে আপনার কান বাচ্চা কানে কতটুকু শুনতে পারে, এটা তো লেভেল আছে, তো কানের টেস্ট করে সাই থেকে করার, মহাকালী সাইক আছে এখান থেকে করেন, আমাদের এখান থেকেও আছে করার, করানোর পর আপনাকে জানতে হবে যে ও কানে যে শুনতে পাচ্ছে না, এটা আপনার কথা আমার কথা হবে না, আপনিও ডক্টর না, এটাকে জানতে হবে, কানে যে শুনতে পায় না এটার কিন্তু আবার একটা লেভেল আছে, তো বেশি কম হয়ে গেলে ওখানে মেশিন দিলে কাজ হয় না, আবার দেখা যায় ওখানে অপারেশন করে ঢুকাতে হয়, কিংবা আবার দেখা যায় যে লেভেলটা এমন যে একটা মেশিন দিলে আপনার বাচ্চা কিন্তু মানে সুন্দর শুনতে পাচ্ছে, শুনলে আবার বলার জন্য একটা চেষ্টা আসে। আমি কি বলছি আপনি বুঝতে পেরেছেন? আপনার কথা আমি শুনতে পেয়েছি, আপনি আমারটা শুনেন, আপনি এখন টেস্ট করিয়ে দেখেন আপনার বাচ্চার কানে যে শুনতে পায় না তার লেভেলটা কতটুকু পর্যন্ত, কতটুকুতে তাকে কি পরিমাণ ট্রিটমেন্ট দেওয়া যায় এটা আপনি জানেন। আর পানিতে সাঁতার কাটে এটা তো ডিজিজ না, এটা তার অসুখ না, এটা কি অভ্যাস,
ভালো লাগে তো ও পানিতে থাকে, আপনি কি করেন পাড়ে বসে থাকেন? আপনি তো সাঁতার কাটেন, তো তো দেখে যে মাও সাঁতার কাটে আমার সাথে, সমস্যা কি? আমিও কাটি, মাও কাটুক, মা তো ব্যস্ত না, মা না অন্য কাজে ব্যস্ত থাকবে, আমাকে নিয়ে অন্য কাজে থাকবে, তাহলে না আমি ভুলে যাবো যে ওইটা তো যাওয়া যাবে না, মা এখন ব্যস্ত, মা তো সময় দিচ্ছে, তাহলে আমি কেন করবো? নিতে পারছে না এটা আসলে না, আপনি কি ডক্টরের সাথে দেখছেন, কথা বলে দেখছেন? তাহলে তো এটা তার নিজস্ব সমস্যা। মেশিনটার আপনার ব্যবহারটা তো আপনাকে শিখে নিতে হবে, তো মেশিনটা আপনি লাগিয়ে দিলেন ডক্টর অভ্যাস চলে আসলাম, এই মেশিনের একটা কমানো বাড়ানো ব্যাপার আছে, এখন দেখা গেল ওর না এটা এটার মধ্যে এটা ওর মধ্যে একটা ভয় চলে এসেছে, ভয় এমন ভাবে প্রথমে দিয়েছেন যেটাতে ওর ওকে হিট করছে, সে কারণও হতে পারে, সেটা আছে। আমার ছেলের সমস্যা হলো আপনি দেখাতে যে ভালো আছে হঠাৎ করে ও অস্থির, সেই অস্থির এটা আমি একটুখানি বলবো, এটা আমার আবার ইয়া সব শুনেন। আচ্ছা আমি আমি আমার টাইম শেষ, সময়টা শেষ, তো আপনাদের কাছে কি বিদায় নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আসছেন, উনি আপনাদের বাচ্চাদের ভাষাগত সমস্যা, কথা না বলার সমস্যা এগুলোর উপরে এসে বলবেন। তো আমি মোটামুটি যতটুকু আপনাদের বলেছি বুঝতে পেরেছেন, কষ্ট হয়েছে কিছু? আমার খুব ভালো লেগেছে যে আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা আমার সাথে কোঅপারেটিভ করেছেন, সহযোগিতা করেছেন, তো আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর ফোন নাম্বার তো দিয়েছি, আর অবশ্যই অফিশিয়াল টাইমে ফোন করবেন, অফিসের টাইমের বাইরে না, ঠিক আছে? 9টা থেকে 5টার মধ্যে আমাদের টাইম, হ্যাঁ, আর আমাদের হচ্ছে বৃহস্পতি শুক্রবার বন্ধ, হ্যাঁ, তো অফিস টাইমের মধ্যে ফোন দিলেই সবচেয়ে ভালো হয়, এবং ভালো থাকবেন আপনারা, হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সবাই আসসালামু আলাইকুম।